রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব। কারওয়ান বাজার থেকে অফিসের গাড়িতে করে আমরা রওনা দিই বনানীর উদ্দেশ্যে। গুলশান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য বনানীর হন্টেড বাড়িটিতে। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর, অনেক খাওয়া দাওয়ার পর এবং বেশ মজা করে এই জার্নিটা আজকে হলো এবং অবশেষে আমরা পৌঁছে গেছি বনানীর হন্টেড বাড়িটিতে এবং রেডি। আমরা আসলে মোটামুটি সবাই তৈরি হয়ে গেছে এবং এখনই আমাদের মূল জার্নি আমরা শুরু করছি। শুরু করি, শুরুতে একটু পরিচিত হয়ে নিই। আমার নাম সুমন, নিশ্চয়ই জানেন, এবং আপনার নামটা একটু জানি। আমার নাম সোহাগ। সোহাগ, কি করেন সোহাগ আপনি? আমি এখন পড়াশোনা করতেছি। পড়াশোনা করছেন? সোহাগ, আমি যতটুকু শুনেছি আমাদের টিমের কাছে যে আপনার কয়েকটা ঘটনা আছে, যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার আম্মু বা কিংবা আপনার খালার কাছ থেকে কোনো একটা ঘটনা শুনেছিলেন এবং মিরপুরের কোন একটা মাদ্রাসায় ঘটেছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে একটু সেই ঘটনাতে যাই। তো এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, আমার আম্মু এবং খালাম এরকম কয় বছর আগে হতে পারে, এই 8-10 বছর আগে, তখন আমার ওটা ছোট একটা মাদ্রাসা ছিল। তো অনেক আগের মাদ্রাসা, তো বর্তমানে তো অনেক মাদ্রাসা গুলো আপনার বিল্ডিং হয়ে গেছে, সেটা এখন অনেক বিশাল মাদ্রাসা। কিন্তু তখন ছিল একটা টিন সিট মাদ্রাসা ছিল, মাঝখানে একটা মাঠ ছিল এবং মাঠের মাঝখানে অনেক বড় অনেক পুরনো একটা গাছ ছিল। তো ওই গাছটা অনেকটা প্রবলেমও ছিল, ধরেন একা যদি কেউ হাঁটতো গাছের পাশে বা ধরেন যদি সন্ধ্যার সময় কিংবা ফজরের নামাজে পর এরকম কিছু গাছের ওখানে, হ্যাঁ ওখানে কিছু যদি অনেক কেউ হাঁটতো একা, বিশেষ করে একা যদি হইতো তাহলে হয়তো অনেকে অনেক কিছু দেখতে পারতো। এটা সম্পর্কে কি মানে মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তারা কি স্টুডেন্টদেরকে জানিয়েছে বা সতর্ক থাকার ব্যাপারে বলেছে? হ্যাঁ, প্রিন্সিপাল বলে দিয়েছে যে তোমরা ওই গাছটার কাছে তোমরা যাবা না, ঠিক আছে, কারণ গাছটা একটু প্রবলেম আছে। অনেকে বলছে যে গাছটা তাহলে কেটে ফেলতে হয়, তো বলছে যে না এখন তো কাটার মতো কোনো ব্যবস্থা নাই, আর কাটতে পারতেছি না, গাছটা একটু প্রবলেম আছে, যাই হোক গাছটা মানে ওনারা চাইলেও কাটতে পারতেছে, হ্যাঁ কাটতে পারতেছিল না। তো আমার যে ঘটনাটা হলো, মাদ্রাসার ছুটি হয়ে গেছে, বছর শেষ, মানে সব ছাত্রীরা চলে গেল মাদ্রাসা থেকে, তো একমাত্র প্রিন্সিপাল সাহেব এবং ছাত্রীটা ছিল, তো একজন ছিল, হ্যাঁ একজন ছিলাম। তো এখন তার একটা জরুরি ফোনের কারণে সে আর কি চলে গেছে মাদ্রাসা থেকে, যাওয়ার আগে চলে গেছে প্রিন্সিপাল, হ্যাঁ চলে গেছে, যে তার মানে শুধু ছাত্রীটা একা মাদ্রাসার ভিতরে, বিশাল একটা মাদ্রাসার ভিতরে ছাত্রীটা একা। তখন যাওয়ার আগে বলে গেছে তুমি আমার সাথে যাবা, তো বলছে না আমার নানু আসবে, তো আমার নানুর সাথে যাবো। তো একটু ক্লিয়ার হয়নি, মানে প্রিন্সিপাল বলে গিয়েছিল যে ওনার সাথে যাবে কিনা, হয়তো সে পৌঁছে দিবে, কারণ যেহেতু সে একা থাকছে, কিন্তু ওই মেয়েটা তখন বলে যে তার নানু আসছে তাকে নিয়ে যাবে, সেই জন্য সে অপেক্ষা করছে। হ্যাঁ অপেক্ষা করছে। তো চাবিটা দিয়ে গেছে, বলছে তুমি চাবিটা যদি যাও তাহলে চাবিটা পাশে মুদি দোকানে রেখে যাও। তো সে দুপুর থেকে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা, তো সন্ধ্যার দিকে সে একা একা বাইরে হাঁটতেছিল। তো মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে, তখন চিন্তা হলো যে না ওই যুগে নামাজ পড়ে যায়, তো সে টয়লেটে গেল তার রুমে, তার রুমের পাশে, হ্যাঁ রুমের পাশে অ্যাটাচ বাথরুম। তো রুমটা কিন্তু গাছটা থেকে বেশি দূরে না, কাছাকাছি, ওয়াশরুমে যাওয়ার পরে সে উজু করবে, তেমন সময় ফিল করলো সে তার উপর থেকে মানে রক্ত পড়তে
পড়তেছে নিচে ফ্লোরে রক্ত পড়তেছে মানে ওয়াশরুমের উপর থেকে হ্যাঁ হ্যাঁ সে দেখতেছে যে একটা হাত ঝুলানো কবজি থেকে একটা হাত ঝুলানো এবং সেই হাত থেকে রক্তগুলো পড়তেছে নিচে কোথায় হাত ঝুলানো ফ্লোরের উপরে মানে উপরে যে সিলিং এ হ্যাঁ কোন হাত ঝুলতেছে তো সেখান থেকে দেখতেছে রক্তগুলো পড়তেছে হাত থেকে তো সেইটা দেখে অনেক ভয় পেয়ে গেল ঠিক ওয়াশরুম থেকে মানে ঘরে চলে আসলো রুমে আসার পরে জানলা দিয়ে বাইরে তাকানে তার রুম থেকে ওই গাছটা দেখা যায় যে গাছটার কথা বলছিলাম ওই গাছটা দেখতেছে সে প্রচন্ড ঝুলতেছে মানে বাতাস মানে কোথা থেকে এই সময় তো কোনো বাতাস আসার কথা না সেইটার দিকে আরো অনেক স্তব্ধ হয়ে গেছে যে মানে সে ওয়াশরুম থেকে যখন ভয় পেয়ে রুমে চলে আসে বের হয়ে তখন এসে দেখছে ওই গাছটা ঝুলছে হ্যাঁ অনেক ঝুলতেছে হ্যাঁ ঝুলার কারণে সে বাতাস আসলো কোথা থেকে আর এমন সময় তো বাতাস আমার বাইরে কোথাও কিছু নাই শুধু গাছটা এরকম হইতেছে তো সেইটার দিকে আরো ভয় পেয়ে গেল তারপর সে ফিট হয়ে গেছে কেউ নাই যে কিছু বল করবে বা বলবে তো রাত্রে প্রায় 11:30 নাগাদ প্রিন্সিপালটা আসলো সেই কাজ ছেড়ে দেখতেছি বাইরে তো চাবি দিয়ে যায়নি তার মানে ভিতরেই আছে কিন্তু কেউ খুলতেছে না সে চিন্তা হলো ব্যাপারটা কি সে দরজাটা মানে গেট ভেঙে তারপর ভিতরে ঢুকলো সে দেখতেছে যে ওই ছাত্রীটা মানে ফিট হয়ে আছে তো সে পানি পড়াটা দিল অনেক কিছু কিন্তু সুস্থ হলো না এই মাস তিন যাবক আপনার অনেক জ্বর ছিল পুরোপুরি কথা বলতে পারতো না মাঝে যখন জিজ্ঞাসা করা হতো যে তোমার কি হয়েছিল তুমি এরকম করছিলে কেন সে তখন আবার ফিট হয়ে যেত এরকম অনেকবারই হয়েছে তার কারণে সুস্থ করাটা তার মানে কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি অনেক ডাক্তার কবিরাজ বলেন অনেক কিছু দেখাইছে মারা গেল ওই অসুস্থতার মাঝে তাহলে মানে কি ঘটেছিল এক্স্যাক্টলি এটা জানতে পেরেছে কিভাবে মানে তার নানি আসার কথা ছিল তার মাথে ওই সময় একটাই আসছিল যে আমার নানু আমার কাছে আসার কথা সে নানুকে দেখে তখন বলছে যে তুমি কোথায় ছিলা যে আমার সাথে তো এরকম হয়েছে তা নানুকে বলেছিল ঘটনাটা শেয়ার করেছে কি বলবো এটা যেহেতু অনেক আগের ঘটনা আর সেটা নিয়ে তো কিছু বলার নেই কিন্তু মিরপুরের যে মাদ্রাসাটা এই ঘটনাটা ঘটেছে এই মাদ্রাসাটা বর্তমানে খুবই রিনাউন্ড একটা মাদ্রাসা এবং নাম বললে অনেকেই হয়তো চিনে যাবে কিন্তু সেই জন্য আমরা নামটা বলছি না যদিও নামটা আমি শুনেছি অন এয়ারে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না প্রাইভেসির জন্য আসলে এই প্রাইভেসি গুলোর জন্যই অনেক সময় আমরা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু আমাদের প্রোগ্রামের স্বার্থে এবং আমরা যেহেতু কমিটমেন্ট করে থাকি যাদের ঘটনাটা আমরা শেয়ার করছি যেটা প্রাইভেসিটা বজায় রাখা হবে দ্যাটসই আমরা সেটা আমাদের ইথিক্যাল জায়গা থেকে আমরা করতে পারি না আমি কিছুদিন আগের একটা ঘটনা বলি আমি আমার গ্রামের বাড়ি যখন গিয়েছিলাম এবার ঈদের ছুটিতে তখন যেটা হচ্ছে আমি একটা খবর পেয়েছি কুমিল্লার হোমনা এলাকায় একটা বাড়ির সন্ধান পেয়েছি বাড়িটা প্রায় পাঁচতলা একটা বিল্ডিং এবং পাঁচতলার মধ্যে একটা রুম আছে যেই রুমটাতে একটা প্রবলেম হয়ে থাকে এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং চেয়েছিলাম যে ভেতরের ফুটেজ নেওয়ার জন্য ভিডিওটা নেওয়ার জন্য কিন্তু আসলে এই যে প্রাইভেসি সেই জন্য ওনারা আসলে রাজি হয়নি কিন্তু ঘটনাটা শেয়ার করেছে আমার সাথে সোহাগের কাছে যে ঘটনাটা শুনলো এটার সাথে কিছুটা সিমিলার কিছুটা মিল রয়েছে ওই ঘটনাটা ঘটনাটা হয়েছে এমন মানে ক্ষেতের মতো ছিল এটা পরে বালি দিয়ে ভরা হয় এবং রাস্তার পাশেই পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করা হয় তো বিল্ডিংটা তৈরি করার পরও কিছুদিন পর্যন্ত ফাঁকা ছিল বিল্ডিংটা এরপরে আসলে ভাড়া দেওয়া শুরু করা হয় এবং বিল্ডিং এর সবগুলো রুম ভাড়া হয়ে যাওয়ার পরেও একটা রুম অনেকদিন ফাঁকা ছিল প্রায় পাঁচ ছয় মাসের মতো ফাঁকা ছিল সেটা হচ্ছে পাঁচতলার একটা ফ্ল্যাট তো অবশেষে যাই হোক এই পাঁচতলার ফ্ল্যাটটা তো ভাড়াটিয়ে পাওয়া যায় সেই পরিবারটা ওই বাসাতে ওঠার প্রায় এক মাসের মধ্যেই তারা বিভিন্ন জিনিসের অস্তিত্ব টের পেতে শুরু করে তারা হঠাৎ এক সময় আবিষ্কার করে যে মাগরিবের নামাজের পর ঠিক সন্ধ্যার সময়টার দিকে রুমে পাঁচতলা ফ্ল্যাটটার দক্ষিণ দিকে একটা রুম আছে সেই রুমের সাথে জানালাও আছে দুটো এবং একটা বারান্দাও আছে সেই রুমে কোত্থেকে যেন রক্ত পড়ে প্রথমে মানে বুঝতে পারে নাই যে রক্ত পড়ার পর দেখে যে বেড়ালের পায়ের ছাপ আছে তো ভেবেছে বেড়াল কোনো কোথাও থেকে কোনো কিছু নিয়ে এসছে হয়তো এরপরে যেটা হয় যে তারা ফ্রিকোয়েন্টলি এটা দেখতে থাকে এবং একটা সময় ওনারা দেখতে পায় যে ছাদ থেকে টপ টপ করে রক্ত পড়ছে এবং রক্তটা পড়ে সাথে সাথে বেড়ালের পায়ের ছাপের মতো হয়ে যাচ্ছে রক্তগুলো মানে এরকম তাদের চোখের সামনে হয়ে যাচ্ছে এমন হওয়ার পরে মানে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় মানে আশেপাশের মানুষজন অনেক জড়ো হয়ে যায় তারপর আসার পর নাকি অনেকেই দেখতে পেয়েছে এটা তো আসলে আনফর্চুনেটলি কেউ ভিডিওটা ওইভাবে ধরে রাখেনি ওই সময় হয়তো আসলে অত মাথার মধ্যে কিছু ছিল না তারপরে যেটা হয়েছে যে এই ঘটনাটা অনেকদিন চলতে থাকে এবং ওরা
একটা পর্যায়ে মেনে নিয়েছে এই জন্য যে আসলে আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, শুধু রক্তই পড়ছে, ওকে ঠিক আছে আমরা তাহলে কোনো প্রবলেম না করি। কিন্তু তারা এক হুজুরের সাথে যোগাযোগ করেছিল এবং হুজুর এসেছিল তাদের বাসায়, এবং হুজুরের ভাষ্যমতে যেই জায়গায় এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, আমরা জানি জিন উপর দিয়েও চলাফেরা করতে পারে, মাটি দিয়েও চলাচল করতে পারে। পাঁচ তলার যেই রুমের মধ্যে প্রবলেম হয় ওই দিক দিয়ে জিনদের যাতায়াতের রাস্তা রয়েছে, এবং কোন একটা জিন নাকি এখানে আটকে গেছে এবং সে কোনোভাবে মুক্ত হতে পারছে না। তো এই জন্যই এই ধরনের প্রবলেম গুলা হচ্ছে। এবং আমরা জানি যে রেজাভাইয়ের কাছে আমরা শুনেছি এবং আমরা জানিও জিন বোকা প্রকৃতির হয়, দেখা গেছে একটা নির্দিষ্ট রুটি ব্যবহার করে, এই জন্য এই প্রবলেম গুলা হচ্ছে। এবং ওই বাড়ির মানুষ এরপর থেকে এই রুমটা আসলে ইউজ করা ছেড়ে দিয়েছে, ফ্ল্যাটটা ছাড়েনি, কারণ তাদের সাথে বাড়িওয়ালার একটা বেশ কয়েক বছরের চুক্তি হয়ে গেছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেই খুব শীঘ্রই এই বাড়িটা তারা ছেড়ে দিবে। কিন্তু দুঃখিত, প্রাইভেসির জন্য আসলে এর বেশি কিছু আমি শেয়ার করতে পারছি না, কিন্তু বিল্ডিংটাতে আমি দেখে এসেছি। তো যাই হোক, এই ঘটনাটা একটু শেয়ার করলাম আমাদের লিসনারদের সাথে, এবং যেহেতু আপনার ঘটনার সাথে একটু মিল ছিল, দ্যাটস হোয়াই। ওকে, আমরা আপনার পরবর্তী ঘটনায় যাই। ফ্রেন্ডের সাথে একটা ঘটনা হয়েছে, ফ্রাইডে তো আমাদের ছুটি, সেটাও মিরপুর একই, আমি মাদ্রাসায় পড়তাম। আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার রাতে মানে একটু মজা করতেছিলাম হুজিদের সাথে, আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে মজা করতে করতে প্রায় রাত 12টা হয়ে গেছে। সাধারণত আমরা 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যাই, তো আমরা তো সবাই অনেক ক্লান্ত হয়ে ঘুমাইছিলাম। আমার একটা ফ্রেন্ড, সে আমার পাশে ঘুমাতো, সে আর কি হঠাৎ ডাক দিল যে দোস্ত আমি তো এরকম একটা স্বপ্নে দেখছি। তো বলতেছে যে দোস্ত আমি স্বপ্নে দেখছি যে তিনটা মহিলা আমাদের মসজিদের সিঁড়িতে উঠতেছে এবং তাদের গায়ে থেকে চুল থেকে চোখ থেকে মুখ থেকে হাত থেকে রক্ত পড়তেছে। আমি বলতেছি যে কি বলিস তুই, অনেক ঘুমের মধ্যে হয়তো এইসব দেখছিস, ঘুমা কিছু হবে না। তো বলতেছে যে না দোস্ত আমার তো খুব ভয় লাগতেছে। পরে বলতেছে যে দোস্ত আমার তো টয়লেটে যাওয়া লাগবে, তো এটা আমার সাথে আস, আমি এখন পারবো না কারণ আমার প্রচন্ড ঘুম আসছে। তুই যা, সমস্যা নেই, ভয় পেয়েছ না, আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পরে কিছুক্ষণ পর ও আসলো, এইটা আমাদেরকে পরেও শেয়ার করছে। তো ও আসলো, আসার পর সে সিঁড়ি নামতে হবে নিচে, টয়লেটের নিচে, ঠিক আছে, তো নিচে নামতে হবে। ওই সিঁড়ি দিয়ে তাকিয়ে দেখে কি যে সে ঘুমের ভিতরে যে স্বপ্নটা দেখলো যে তিনটা মহিলা তাদের শরীর থেকে রক্ত পড়তেছে, ঠিক হুবহুব সেই রক্তগুলা পড়তেছে, সিঁড়ি ভেসে গেছে। তো সে এটা দেখে ওখানে ফিট হয়ে গেছে, ফিট হওয়ার সময় চিৎকার দিচ্ছে, তো আমরা ঘুম ভেঙে গেছে সবার, অনেকে ঘুম ভেঙে গেছে। পরে সে আমি উঠলাম, সবাই একসাথে গেলাম, যাবতীয় কৌশল মানে মাটি পড়ে আছে ফ্লোরে, হুজুর আসছে বলছে যে দেখতো কি হয়েছে। পরে আমরা একটু নিচে দিয়ে গেলাম, যাই দেখি যে রক্ত তেমন একটা কিছু দেখতে পাইনি, কিন্তু পায়ে একটা ছাপ দেখতে পেয়েছি যে কিছু কেউ আসছে এখানে। এটা আমরা বিলিভ করতে পারি যে কেউ হয়তো এখানে আসছে, যার কোনো ভয় পাইছে। ওকে নিয়ে রুমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওকে হুজুর পায়ে পড়া দিল নগদেই, তারপর একটু দোয়া দূর পরে ওকে ফু দিল, তারপরে ওর জ্ঞান ফিরল, তারপরে ওকে ঘুম পাঠিয়ে দিচ্ছে যে এখন ঘুমা, কিছু হবে না। তো ঘুমানো, ঘুমতে করে দেখে ওর খুব প্রচন্ড জ্বর। এমন আমি হুজুরকে বলছিলাম যে হুজুর রাত্রে তো আমাকে এরকম ঘুম বলছে, তো বলছে যে হয়তো কিছু একটা হইতে পারে। তো পাশে পাশে আবার কিরকম ছিল আমাদের মাদ্রাসার পিছনে আর কি অনেক ময়লা আবর্জনা ফেলানো হয়, ওই জায়গাগুলো আর কি এত চলাচল মানুষের কোনো চলাচল নেই, পিছনে জায়গাটা প্রচন্ড ফাঁকা জায়গা। তাকে বলছে যে হয়তো পিছনে কোনো সমস্যা হয়েছে। তো আমাদেরকে পরে আর হুজুর কিছু বলে নাই। তো ও প্রায় মাস তিনি যাব অসুস্থ ছিল, তাকে বলছেন কিন্তু তুই তো আমাকে এরকম বলেছিলি, কিন্তু ওখানে কি হয়েছে? তো বলেছি বিশ্বাস করবি না, তুই আমি স্বপ্নে যা দিচ্ছি ঠিক সেখানে তাই হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছিলাম যে আমি সত্যি দেখব কিনা। এই ঘটনার পর সে আর কি অনেক অসুস্থ হওয়ার পরে সুস্থ হলো আল্লাহর রহমতে, কিন্তু সে আর কি একটু অন্যরকম হয়ে গেছে আগের তুলনায়। সে সাধারণভাবে চলাফেরা করতো বা কথা বলতো, সে একটু মানে এখন কিছুটা পরিবর্তন হয়েছে। এখনো কি সেই অবস্থায় আছে? হ্যাঁ না, এখন সে মোটামুটি সুস্থ অবস্থা পড়াশোনা করতেছে। এটা ছাড়াও আপনার আরো একটা ঘটনা আছে, আমরা ওই ঘটনাটার দিকে যাই। সেটা হলো আমার নেক্সট মাদ্রাসা। এটা কোথায়? এটা হলো আমার উত্তরাতিন, উত্তরার কোন একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা। মাদ্রাসার ছাত্র সংখ্যা তেমন তো বেশি না, মাদ্রাসা ছোট প্রাইভেট মাদ্রাসা। তো মাদ্রাসা হলো নিচতলা, দোতলা, দোতলা পর্যন্ত মাদ্রাসা এবং সাততলা বিল্ডিং।
থার্ড ফ্লোর থেকে ফ্ল্যাট মানে মানুষ ভাড়া থাকে। যখন ঘর সমস্যাটা হইতেছিল তো প্রায় আমি ওই মাদ্রাসায় যাওয়ার প্রায় মাস তিনেক যাবৎ পর আমরা অনেকে খেয়াল করতাম যে আমরা ক্লাস করতেছি তারপরে নামাজ পড়তেছি সেই সমস্যা হইতো। তার আগে বলি যে আমরা যখন ক্লাস করতাম আমাদের একটা নিয়ম ছিল যে ক্লাসের টাইমে কেউ টয়লেটে যেতে পারবো না, ক্লাসের টাইমে কেউ উঠতে পারবো না, কথা বলতে পারবো না, এরকম একটা নিয়ম ছিল। তো আমরা সেই নিয়ম যে চলতাম তার কারণে ওঠা হইতো না, টয়লেটে যাওয়া হইতো না, তা আমাদের টয়লেটের টাইমও ফিক্সড করা ছিল। যখন ক্লাস টাইমে আমরা খেয়াল করতাম যে টয়লেটে কেউ পানি কলছে, পানি ভরতেছে বালতিতে, তারপর কেউ গোসল করতেছে, আমরা খেয়াল করতাম না অনেক সময় পড়ার কারণে, কিন্তু অনেক আবার খেয়াল করতো যে এই জন্য এই সারে বলতো যে কিছুটা হইতেছে। আমরা হুজুরকে এটা জানাইছি কিন্তু হুজুর তেমন একটা পাত্তা দেয়নি, কারণ বলছে যে হয়তো কেউ না কেউ দুষ্টামি করে, তো হুজুরকে আমার কিছু বলে নাই। কিন্তু এক পর্যায়ে যখন আমরা একদিন ঘুমিয়ে আসি, ওইটাও থার্সডে ছিল, রাত করে ঘুমিয়েছি, ঘুমের সময় খেয়াল করলাম যে কেউ দেওয়ালের পাশ দিয়ে হাঁটতেছে, ফ্লোরে না পাশের দেওয়াল গুলাতে এই দেওয়ালে হাঁটতেছে। এই শব্দটা প্রচন্ড আকার হয়েছে, এমনকি উপরে ফ্লোর থেকে, যেমন আমরা তো দোতলায় থাকতাম, তৃতীয় তলার থেকে কেউ পাটা পোতা দিয়ে যদি মানে বাটে মশলা বাটে সেই শব্দটা কিন্তু সাধারণত একটু জোরেই হয়, এই শব্দটা আমরা পাইতেছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর শব্দটা পেয়েছে টয়লেটে কেউ পানি নিয়ে করতেছে, তখন আমরা ওই সময় টয়লেটে গেছি যে কে হল, হ্যাঁ আমরা গেছি, কিন্তু দেখলাম যে না টয়লেটের বালতি আমাদের শুকনে আছে, কারণ আমরা সেই পানি কোনো চিহ্ন মাত্র নেই। তো আমরা তার তিন চারজন আমরা উঠছি, উঠার পরে তো বলতেছি একজন একজন বলতে চল তিনতলায় যায়, তিনতলায় যাওয়ার পরে দেখি যে কি হয়েছে, তারা কি আসলে কোনো মেহমান টেহমানের কারণে কি মশলা বাড়তেছে না কিছু একটা অনেক কিছু। আমরা আমার হুজুরকে ফোন দিলাম যে হুজুর এরকম আমরা আমরা তার দিয়ে তৃতীয় তলায় গেলাম চারজন, আমরা ফ্রেন্ড চারজন, যাওয়ার পরে ডাক দিলাম যে হ্যালো আঙ্কেল, এই যে আপনার বাসায় কি কোন বাটা পুঁতে দিয়ে কিছু বাটা হইতেছে? তো সে বলতেছে কই আমাদের কিছু হয়েছে না কেন? বলতেছি না আঙ্কেল আমরা তো ঘুমিয়েছিলাম কিন্তু অনেক ডিস্টার্বের কারণে ঘুম ভেঙে গেছে, এরকম আমার শব্দ পেতেছি, পাটা পুঁতে কেউ বাড়তেছে, হাতুড়ি দিয়ে পিড়িতেছে এরকম। তো বলছে কি বলো কি তুমি, আমরাও তো এই শব্দটা পেতেছি। তো আঙ্কেলকে আগে কিছু বলি নেই, না বলে আমরা নিচে চলে আসলাম, আসার পর হুজুরকে ফোন দিলাম, হুজুর আসলো, আসার পরে সিকিউরিটি ডাক দেওয়ার পর তার সাথে গেলাম। হুজুর বলছে যে প্রত্যেকটা ফ্ল্যাটে চেক করবো যে কোন কোন ফ্ল্যাটে এরকম শব্দ হইতেছে। তো আমরা প্রত্যেক ফ্ল্যাটে চেক করতে করতে আপনার সাততলা পর্যন্ত প্রত্যেকটা ফ্ল্যাটে চেক করছি, সবাই বলছে না আমরাও শুনি, কেউ বলছে যে এখন শুনতে পাইতেছে না, কেউ বলছে না আমরাও শুনছি এর আগেও শুনছি। তো এক পর্যায়ে খেয়াল করলাম যে ছাদের যে টাঙ্কিটা যেখানে পানি রাখা হয় ওই টাঙ্কিতে শব্দটা আসতেছে, ওখানেও শব্দটা হইতেছে, হচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে না এখানে যদি থাকি তাহলে হয়তো কোনো সমস্যা হইতে পারে, আমরা না থাকাটাই ভালো। তো নিচে চলে গেলাম, হুজুরকে বললাম হুজুর এরকম হইতেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তোরা যা ইয়াকে, আমি হুজুর অফিসে ছিলাম। তো হুজুর ফোন দিল ইয়াকে, ইসলাম আছে একটা হুজুর আছে জিন হুজুর নামে সবাই পরিচিত, সবাইকে অনেকে চিনে। তো ওই হুজুরকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ওনাকে বললো যে হুজুর আমার তো মাদ্রাসায় এরকম সমস্যা হইতেছে। তো হুজুর কিছু বলেনি, শুধু বলছে যে তুমি নতুন মাদ্রাসা খুলছো তো হয়তো তোমার মাদ্রাসায় অনেকে একটু ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই তুমি একটু কেঁচুমাটি আর পানি নিয়ে আসো। তো কেঁচুমাটি আর পানি আসে, তো ওই হুজুর আর কি ওইকে ঢাকা ছিল না, তার কারণে সে সামনে হইতে পারেনি, কিন্তু ফোনে সে পানি পড়ে এবং ইয়া দিচ্ছেন আপনি কেঁচুমাটি পড়া দিচ্ছে। তো আমার হুজুর বললো যে আচ্ছা সোহাগ তুই নিচে থেকে মাটি নিয়ে আস আরো আর পানি নিয়ে আস। তো আমরা বালতি ভরে পানি নিয়ে আসছি এবং মাটি নিয়ে আসছি, এই মাটিগুলো পোড়া মাটি এসে মিক্স করে আপনার বাড়ির চারপাশে দিল এবং পানি পোড়াগুলো প্রত্যেকটা ডলে ছিটিয়ে দিচ্ছে। এরপর থেকে শব্দ হয়তো শুনতে পাইনি কিন্তু অনেক অনেক রকম বলতো যে মধ্যে, কিন্তু অনেক মাঝে মাঝে এরকম হইতো যে কিসে আসলে শুনতে পাইতেছে, এই ছিল আমার ঘটনাটা। তো সেই মাদ্রাসাতে কি এখনো আপনি আছেন? না আমি এখন আমাদের গ্রামে চলে আসছি। আচ্ছা আপনি কি জানেন যে সেই মাদ্রাসার কি অবস্থা বর্তমানে? যেহেতু প্রাইভেট মাদ্রাসা ছিল তো মাঝে কন্ট্রাক্ট ছিল ৬ বছর, তো ৬ বছর শেষ, এই বছর আর কি আপনার আবার মাদ্রাসা চেঞ্জ করছে। আচ্ছা মানে তারা ওই বিল্ডিংটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। হ্যাঁ ওকে। সো আপনার কাছে আসলে লেটেস্ট নিউজটা নাই যে এখন কোন ধরনের কোন প্রবলেম আছে কিনা? যাই হোক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জার্নিতে এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, অনেকদিন ইচ্ছা ছিল যে এখনো রেডিও প্রোগ্রামে আসবো। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। যে অবশ্যই দোয়া করি, কিন্তু আমরা সেই সাথে দোয়া করি এই ধরনের ঘটনা যেন আপনার সাথে না ঘটে। জি ভাইয়া, এটা আমি প্রচন্ড ভয় পাই।
যাক, সোহাগের ঘটনা শোনা হয়ে গেছে এবং শুরুতেই বলেছে যে আজকের জার্নিটা মানে হন্টেড প্লেসে যে ডর রেকর্ড করার আজকেই হচ্ছে শেষ পার্ট এবং আজকে সেই জন্যই আসলে আমি আর লোবান আজকে আমাদের অতিথি একজন মাত্র অতিথি ছিল তার ঘটনা আমরা শুনে ফেলছি। এখন যেটা করব আমরা আস্তে আস্তে বরাবরের মতোই আমরা কিন্তু যেই হন্টেড প্লেসে যাই সেই ঘটনাগুলো আমরা বলি এবং গত অনেক দিন ধরে বিভিন্ন হন্টেড প্লেসে যাওয়া হয়েছে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গেদার করেছি আমরা, বিশেষ করে আমি আর লোবান অনেক ধরনের এক্সপিরিয়েন্স সম্মুখীন হতে হয়েছে এবং লোবানও ওই মুহূর্তে আছে আড্ডায়, তাই না লোবান? অনেক ঘটনা আছে কিন্তু আমাদের, যেরকম শুধু যে ভয়ের ঘটনা শুনুন সেটাই না, অনেকগুলা ফানি, অনেক কষ্টকর জার্নিতে হাঁটতে হাঁটতে আমরা হাঁটতেছি তো হাঁটতেছি অনেক রকম প্রবলেম, অনেক 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 প্রতিটা প্রতিরূপ আলাদা হয়েছে। বলবো যে আসলে কি ধরনের ফানি ঘটনাও ঘটেছে আপনাদের সাথে শেয়ার করবো, তবে আজকে শেষ জার্নিতে এসেছি আমরা। আমরা শেষ বলবো না, যে আপাতত হয়তো আমরা কিছুদিনের জন্য একটু রেস্টে যাব। আমরা মানে ডর সবসময় পরিবর্তনশীল একটা প্রোগ্রাম এবং সবসময় চেষ্টা করা হয় লিসনারদের কথা চিন্তা করে বিভিন্ন ভাবে সাজানোর জন্য, হয়তো আবারও ব্যাপক পরিসরে আবারও আমাদের জার্নি শুরু হবে। আপাতত আমরা বলতে পারি কিছুদিনের জন্য আমরা জার্নিটা স্টপ করছি, তবে এই যে এত বড় একটা দীর্ঘ জার্নি আছে সেই জার্নির ফাঁকে আমাদের অনেক ঘটনা ঘটেছে, এটা আস্তে আস্তে শেয়ার করব। তবে একটা ঘটনা লোবান, তোমার একটা ঘটনা আজ পর্যন্ত তুমি শেয়ার করোনি। আমি আসলে ঘটনা ধরো যে আমার তোমার জার্নি গুলাতে যে যেও কিন্তু অনেক রকম ঘটনা ঘটছে, না ওই ঘটনা না, তোমার একটা পার্সোনাল ঘটনা আছে এবং ঘটনা কয়েকটাই আছে। আজ পর্যন্ত আমার জীবনে চার পাঁচটা ঘটনা আছে, একটা অনেক আগে আমি শেয়ার করছিলাম একটা কোন ঈদের কোন প্রোগ্রামে যে ট্রেন মিস করা, কিন্তু আমি কিছুদিন আগে হঠাৎ করে তোমার কাছে একটা ঘটনার কথা শুনেছি এবং ঘটনাটা শুনে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে এই ঘটনাটা ডরের লিসনার যারা আছে তারা যদি শুনে তাদের কাছেও ভালো লাগতে পারে। আজকে আমরা সবাই মিলে মুগ্ধভাবে তোমাদের ঘটনাটা শুনছি, কিন্তু ভালো বক্তা না। ওকে, এটা হচ্ছে আমি তখন এবিসি তে আসিনি, অন্য একটা রেডিওতে চাকরি করি, সেদিন ছিল 21 ফেব্রুয়ারি, আমরা সাভার অর্গানাইজেশনটা ওইখানে 21 ফেব্রুয়ারির, আমি তো মানে গান বাজনা করি ওখানে, 21 ফেব্রুয়ারির প্রোগ্রাম করলাম ভোরবেলা থেকে একেবারে ভোর 6টা থেকে প্রায় দুপুর 12টা পর্যন্ত আমি প্রোগ্রামে প্যাড বাজালাম। এরপরে ওইখানেই আমাদের সাথে যিনি ছিলেন আশিসদা, আমাদের উনি আর কি দাওয়াতগুলি দিতেন প্রোগ্রামের জন্য, উনি হঠাৎ করে বললো যে লোবান আমরা চলো, আমি তুমি প্রবাল নামে আর একজন, আমাদের তিনজনের চলে যেতে হবে মাগুরা, মানে ওখান থেকে ডিরেক্ট মাগুরা চলে যাবো, সাভার থেকে মাগুরা চলে যাবো। এবং আমি কিন্তু খুব ক্লান্ত, অলরেডি ক্লান্ত, তো যেতে চাচ্ছিলাম না, তারপরে আশিসদার কারণে রওনা হলাম। লাঞ্চ করে হয়তো 3:30-4টার দিকে আমরা মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম। মাগুরা যেতে যেতেই রাত 8টা, এরপরে মাগুরা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার ওই যে ওইগুলাকে কি বলে টেম্পো, আচ্ছা পিছনে বসা যায় গ্রামের টেম্পো, এগুলাতে করে অনেক দূর, কত দূর আমি জানি না, 1.5 ঘন্টা লাগছিল। তো গেলাম ওখানে, প্রোগ্রাম হলো 12টার উপর পর্যন্ত আমরা গান বাজনা করছি, আমরা একটু খাওয়া দাওয়া করলাম এবং আমরা ওই যে টেম্পোটাতে করে গেছিলাম ওই টেম্পোটা কিন্তু আমরা আমাদের জন্য রেখে দিছি, ওটাতে করেই আমরা আবার মাগুরা স্ট্যান্ড পর্যন্ত ফিরি। এবং তোমার যে বর্ণনা শুনলাম আমার মনে হয় বেশ ভালো একটা গ্রামের, একেবারে গণ্ডগ্রাম, একেবারে গণ্ডগ্রাম। সেখানে স্টেজের কথাটা বলতে পারি, সেখানে আসলে কারেন্ট ছিল কিন্তু ওই কারেন্টে মানে ইনস্ট্রুমেন্ট গুলি বাজানোর কারণে আর কোন লাইট জ্বালানো যায়নি, ভোল্টেজ এতটা কম এবং বাকিটা চলছে কিন্তু হ্যাচাকে, হ্যাচাক লাইট। হ্যাঁ, মাগুরা স্ট্যান্ড থেকে বহু দূরে 1.5 ঘন্টা যদি টেম্পো চলে, টেম্পোটার কথা বলি, কিন্তু সামনে এমন একটা অয়েল দিয়ে এটা চলে যে নাকমুখ খুব জ্বলছিল। যাই হোক, আমরা চলে গেলাম, প্রোগ্রাম শেষ হলো আনুমানিক 1টা বা 1টার দিকেই, মাগুরা স্ট্যান্ডের উদ্দেশ্যে ওই সেম টেম্পোতে করে আবার স্ট্যান্ডের দিকে আবার রওনা দিলাম। তো আসতেছি ফাইন, যথারীতি নাকমুখ জ্বলতেছে, আমি পিছনে বসা, ড্রাইভারের সাথে বসা আমাদের আশিসদা, প্রবালদা নামে একজন, আমরা দুজন হচ্ছে পিছনে বসা। তো আমার তখন প্যাড মাত্র রিসেন্ট নেওয়া, স্ট্যান্ডের কাভারটা তখন আমি বানাইনি। তো আসতেছি আসতেছি অনেকক্ষণ, 30-40 মিনিট পার হয়েছে, হঠাৎ দেখি রাস্তার মাঝে বড় একটা গাছ ফালানো। আমার অভিজ্ঞতা নাই, আমি মনে করতেছি গাছটা রাস্তার মাঝে ভেবে পড়ে গেল। আমি মনে মনে চিন্তা করতেছি যে এখন যদি গ্রামের 2-4 জন লোক পাওয়া যেত গাছটারে ধরে একটু সরাই দিলে আমরা টেম্পোটা আবার চলতে পারত, এটা চিন্তা করতেছি চিন্তা করতেছি, হঠাৎ পিছন থেকে একটা লাইট জ্বলে উঠলো, তার ঠিক 2-3 সেকেন্ড পরে তার পিছন থেকে আর একটা লাইট, এবং তারও 1-2 সেকেন্ড পরে তার পিছন থেকে আর একটা লাইট, টর্চ লাইট, টর্চ লাইট। আচ্ছা, হ্যাঁ,
আমি মনে মনে খুশি হয়ে গেলাম যাক মানুষ পাওয়া গেছে কিন্তু আমাদের সাথে যে আশিসটা ছিলেন উনি বুঝে ফেলছে উনি খুব ফিস ফিস করে বলতেছে রোমান পজিশন নাও প্রবাল পজিশন নাও পজিশন তোমরা গাড়ি থেকে নামো ধরতে পারছি এরকম ফিস ফিস করে বলতেছে এর মধ্যেই হয়েছে কি যখন আমি বুঝতে পারছি যে সামথিং ইজ রং আমাদের গাড়ি থেকে নামতে হবে আমার স্ট্যান্ডের কিন্তু তখন ব্যাক ছিল না স্ট্যান্ডটা আমি যখনই ধরছি ওদের টর্চ লাইটে স্ট্যান্ডটা চকচক করেছে এবং আমার ধারণা ডাকাতরা মনে করছে আমরা র‍্যাব কারণ আমরা সবাই 21 ফেব্রুয়ারি তো আমরা সবাই কালো পোশাকই পরা ছিলাম কালো জুতা কালো শার্ট কালো প্যান্ট এবং আমরা তিনজনই তিনজনই কালো পোশাকে একদম কালো পোশাকে ডাকাতরা ওগুলো ডাকাত পড়েছিল তাহলে ডাকাত পড়ছিল টর্চলাইট ধরেছিল ওরা ইচ্ছা করে ফেলে এটা প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিবন্ধকতা তৈরি করছিল যাই হোক এর মধ্যে সবকিছু মিলায় হয়তো 30-40 সেকেন্ড আমি বুঝে গেছি যে আমি কোন একটা বিপদে পড়ছি এবং আমরা বিপদে পড়ছি আমরাও গাড়ি থেকে স্ট্যান্ড নিয়ে আমার তখন আর কিছু মাথায় কাজ করতেছে না আমার নতুন প্যাড আমার টার্গেট হচ্ছে প্যাড বাঁচানো এবং আমি বাঁচা হ্যাঁ স্ট্যান্ডটা যখনই চকচক করে উঠছে টপ 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 তিনটা লাইটই বন্ধ হয়ে গেল এবং ওদের যে দৌড়ানো শুরু করলো আমরা স্যান্ডেলের শব্দ স্পষ্ট শুনতেছি এদিক ওরা যতটুকু ভয় পাইছে কি না পাইছে জানি না আমরা কিন্তু চরমভাবে ভয় পাইছি আমরা ওইখানে থেকেই শুনছি যে জায়গা একটু রাস্তায় ঝামেলা আছে এরা নাকি প্রচুর মারধর করে টাকা পয়সা টসা না পেলে অনেক মারে ধরে ওরা মনে হয় বাম দিকে গেল আর আমরা মাটির রাস্তা দিয়ে ডান দিকে দৌড়ানো শুরু করলাম রাস্তাঘাট কি টেম্পো টেম্পো সব ফেলে টেম্পো ফেলায় ড্রাইভারের কোনো খোঁজ খবর জানি না আমরা শুধু প্যাডটা আমি ঘাড়ে উঠাইছি কোন রকম হাতে স্ট্যান্ড মাটির রাস্তা দিয়ে দৌড়াচ্ছি আসলে আমাদের তো দৌড়ানোর অভ্যাস কম অল্প একটু দৌড়াইয়ে কিন্তু ক্লান্ত হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে বেশ খানিক দূর যাওয়ার পর আমরা দৌড়াচ্ছি না আমরা জোর পায়ে হাঁটতেছি রাস্তা কিন্তু অনেক কাদা কাদার কারণে আমার মাটির দিকে তাকাই আমরা সবাই হাঁটতেছি আর হাঁটাটাও একটু দৌড়ানো টাইপ দৌড়ানো ফাস্ট তো যাইতে যাইতে একটা জায়গায় আমি দেখলাম যে একটা বেড়া মতন আছে বেড়াটার ওখানে এসে আশিসদা এবং প্রবালদা মনে হয় বায়ে চলে গেল আর আমি ঢুকে গেলাম ডান পাশে জাস্ট এক সেকেন্ডের একটা ভুল যখন আমি খেয়াল করছি সামনে তাকায় দেখি আশিসদা নাই প্রবালদা নাই তুমি একা হয়ে গেছো আমি একদম পুরাই একলা হয়ে গেছি চরম ভাবে ক্লান্ত এবং আমি শেয়ালের ডাক শুনতেছি মানে অসংখ্য শেয়াল আশেপাশে কোথাও আছে ডাকগুলা মনে হচ্ছে খুব দূরে না কাছাকাছি এবং শেয়াল একলা মানুষ পেলে কিন্তু বাঘের মতন ডেঞ্জার রাইট শেয়াল একা মানুষ পেলে খুব বিপজ্জনক খুবই ডেঞ্জারাস এবং যে মুহূর্তে আমি নিজের আবিষ্কার করলাম যে একা এই মুহূর্তটা আমি তোমার বোঝাইতে পারবো এবং সাথে সাথে আমি ফিল করতেছি যে আমি কাঁপতেছি ভয়তে ভয়তে পিছনে ডাকাতের ভয় চারিদিকে শেয়ালের একদম হুক্কা হওয়া আওয়াজ খুবই একটা মানে ভয়ঙ্কর অবস্থায় অন্ধকার কি গুটগুটে অন্ধকার মানে মনে হচ্ছে যে অন্ধকারের সাথেই আমি ধাক্কা খাচ্ছি ঠিক এই সময় কোন একটা কিছুর সঙ্গে আমি ধাক্কা খেলাম নাকি হোঁচট খেলাম আমি একটা ছোটখাটো একটা গর্তের মধ্যে পড়ে গেলাম হাতের থেকে প্যাডের স্ট্যান্ডটাও পড়ে গেল তো আমি স্ট্যান্ডে ওঠানোর জন্য ওই সোজাই হাতটা দিয়ে আবার স্ট্যান্ডটাও উঠাইতে গেছে ওঠানোর সাথে যখন পড়লো তখন আমার মনে হলো যে এটা মনে হয় স্ট্যান্ড না লোহা না আমি উঠালাম ওঠায় অনেক হালকা আমার স্ট্যান্ডের চেয়ে অনেক হালকা ওঠানোর পরে আমি বুঝলাম যে এটা একটা হাড্ডি এবং সম্ভবত হাড্ডি মানে কি মানুষের হাড্ডি হওয়ার সম্ভাবনা মানে তুমি তো আন্দাজ করতেছো হাড় হতে পারে দেখছো তুমি মোবাইল টোবাইল ছিল মানে আমি ওটা ফেলে দিয়ে তারপর আলো মারলাম মনে হলো যে একটা গাছের ডাল নাকি হাড্ডি আবার ফেলে দিলাম ফেলে দিয়ে আমি স্ট্যান্ড এবার ধরলাম এবার আমার হাতে স্ট্যান্ডটাই আসলো এবং এক হাত দিয়ে স্ট্যান্ড উঠাচ্ছি আর এক হাত দিয়ে আমি মোবাইলটা বের করে আলোটা মারলাম দেখলাম যে আমার হাতে স্ট্যান্ড এবং নিচে পড়ে আছে একটা হাড্ডি যেটা মনে হচ্ছে মানুষের হাড্ডি আমি পুরোপুরি শিওর না কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো কবরে পড়ছি উঠে ততক্ষণে তো আমার হাতে টর্চের আলোটা জ্বলতেছে এবং একই সাথে আমি চিন্তা করতেছি যে আমি প্রবালদারে আশিসদারে ফোন দিব মানে সময়টা কতটুকু দ্রুত যাচ্ছে জানি না কিন্তু আসলে মাথা কাজ করতেছে না এবং আমি কিন্তু কাঁপতেছি এই সিচুয়েশনে কাজ করেও না হ্যাঁ আমি যে আমার মানে স্পষ্ট মনে আছে যে আমার বাম হাতে মোবাইল আমার হাতটা কাঁপতেছে এতটাই নার্ভাস আমি তো আমি তো স্ট্যান্ডার নিয়ে উপর উঠলাম তারপর আমি আশেপাশে একটু লাইট মারলাম এবং তখন দেখলাম আমি আসলে একটা কবরস্থানে আশেপাশে আরো অন্যান্য কবর আশেপাশে কয়েকটা কবর যেটার মধ্যে যে গ্রামে যে বাঁশের বেড়া দেওয়া যে চতুর্দিকে বেড়া দিয়ে রাখে এরকম একটা কবর পিছনে হচ্ছে ডাকাত আমি আছি একটা কবরস্থানের মধ্যে এবং আশেপাশে অনেক শেয়ালের ডাক মনে হচ্ছে যে আমার উপরে এলাকা সম্পর্কে কোনো আইডিয়া নেই বিন্দুমাত্র ধারণা নেই এরপরে আমি এখন কি করব আমি মানে মনে হচ্ছে যে আমি স্টিভ হয়ে গেছি আমার সারা গায়ে কাদা মাটি লেগে গেছে দুই পা তিন পা সামনে আসলাম ফোনে চেষ্টা করতে আসি আশিসদারে কিন্তু নেটওয়ার্ক নাই কি করবো আমি চিন্তা করলাম যে আমার মনে হয় এখন একটু আসলে মাথা ঠান্ডা করার দরকার ডাকাত যদি টের পায় বিপদ শেয়াল যদি টের পায় তার চেয়েও বেশি বড় বিপদ মানে এখানে এলিমেন্ট ভয়ের অনেকগুলা অনেকগুলা ডাকাত কবর শেয়াল শেয়াল কবর স্থানেই তো শেয়ালের গানাগোনাটা আরো বেশি আরো বেশি হ্যাঁ দু এক পা হেঁটে আমি একটা গাছের নিচে দাঁড়ালাম যে যদি পিছন পাঁচটা অন্তত যাতে শেল্টার পাই অন্ধকার কিন্তু অনেক অন্ধকার সামনে কোন একটা কবর বা একটা উঁচু জায়গা একটু ঘাস আছে সেখানে দেখলাম যে আস্তে আস্তে কিছু একটা মানে অবয়বের মতন হয়ে উঠল কোথায় সামনে একটা কবরের মতন জায়গা আছে কবরই পরে আমি টের পেয়েছিলাম
দেখলাম যে একটা একদম হুবহু একটা মানুষের মতন অন্ধকার, অন্ধকারের ভিতরেই আরো কালো, মানে দেখা বোঝা যাচ্ছে যে এই কালোর চেয়েও ওইটা যেন আরো বেশি কালো, এবং একটা কবর বা সামথিং এর সে মাঝখানে রেখে সে কয়েকটা পাক দিল, এবং আমি কিন্তু একদম পাথরের মতন দাঁড়ায় থেকে দেখতেছি, এবং মানে কোন একটা কবরকে ঘিরে সে ঘুরতেছে। কবরটা আমি পরে টের পাইছি, কিন্তু ওই সময় দেখতেছি সে যেন কয়েকটা পাক দিচ্ছে। আচ্ছা, কতটুকু সময় গেছে আমি তাও জানি না, আমি একদম পাথরের মতন দাঁড়ায় আছি, কয়েকটা চারটা কি পাঁচটা সাতটা আমি জানি না, একটা যেন একটু গাছের দিকে এগিয়ে গেল এবং আমি আর দেখলাম না, এবং এতক্ষণ মনে হচ্ছে যে আমি দাঁড়ায় থেকে যেন অজ্ঞান ছিলাম। জিনিসটাও সরে গেল বা ছায়াটাও একটু সরে যাওয়ার সাথে সাথেই আমার ফোনটা বেজে উঠলো। আশিসদা ততক্ষণে ফোন দিছে, তারাও আমার ট্রাই করতেছিল, আমি কিন্তু ট্রাই করতে পারিনি। একবার ফোনটা ধরলাম, মানে একদম কাঁদো কাঁদো স্বরে বললাম যে আশিসদা, আমি মনে হয় কোনো একটা কবরের স্থানের মধ্যে আছি, এটা যে কবরস্থান শিওর, আমরা চিনি না দেখে আমাদের কাছে অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু পাশেই গ্রাম ছিল, বেশ কিছু মানুষ নিয়ে আশিসদা হ্যাচাক টর্চ তারপর যে বললম এবং দশ বারো জন মানুষ নিয়ে আসলো। চার পাঁচ মিনিটের মধ্যে আমি কিছু শব্দ শুনতে পারছি, হই হই ওই যে গামলা টামলা পিটাতে পিটাতে আসছে যাতে ডাকাতরা সরে যায়। তো যাই হোক, পরে আশিসদারা আসলো, আমি আশিসদাদের সাথে আবার ওনাদের গ্রামে গেলাম। কবর ছিল। আচ্ছা, ওরা আলো এবং টর্চ নিয়ে আসার পরে আমি ওই জায়গাটা আবার খেয়াল করার চেষ্টা করছি। আশিসদারা তখন কিছু বলিনি, কিন্তু খেয়াল করছি যে এই জায়গায় আমি যে একটা জিনিস দেখলাম, এই জিনিসটা কি এখানেই ছিল? তো দেখলাম যে একটা কবর, এবং আমার ধারণা যে এই কবরটার পাশেই কোন একটা ছায়া বা শেড যেটাই বলি কয়েকটা মানে চক্কর দিছে এরকম। পরে আশিসদাদের সাথে আমি আবার ফিরলাম, ফিরে আসাটা অনেক কষ্টকর ছিল। ওকে, মানে লোভান আসলেই কিন্তু আমার কাছে মানে দুর্দান্ত রকমের লাগছে তোমার ঘটনাটা। হচ্ছে যে একসাথে কতগুলো ভয় তুমি চিন্তা করো, এদিকে হচ্ছে আমি দৌড়াতে দৌড়াতে পড়ে গেলাম কবরস্থানে, শিয়ালের ভয়, প্রথমে ডাকাতের তারা, এবং তারপরে একটা যেটা দেখলাম ওই সময়টুকের কোনো কিছু আমার যেন মানে মনে করতে পারি না টাইপ একটা অবস্থা। কি বলবো, মানে ভরপুর মানে অ্যাডভেঞ্চার সব টাইপের তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার মনে হয় ওই জিনিসটার মধ্যেই, এবং ওই জন্যই মনে হয় তুমি ডরে চান্স পাইছো আমার অভিজ্ঞতা কাজে লাগছে, তাই না? সাহস হচ্ছে। একবার একবার আমার হয়েছে কি, একবার একবার ডাকাতের কবলে পড়েছিলাম, মানে আত্মীয়ের এক বিয়েতে আমি সিলেটে গিয়েছিলাম, এবং আসার পথে আমরা তখন ডাকাতের কবলে পড়েছিলাম, এবং আমাদের সামনের কয়েকটা গাড়িতে ডাকাত অ্যাটাক করেছে এবং ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে গেছে। আমাদের ড্রাইভারটা খুব চালাক ছিল, বা সে ওই এলাকার বুঝে গেছে যে সামনে ডাকাত পড়েছে, সে সুন্দর করে গাড়ি ঘুরিয়ে ফেলেছে এবং পরের গাড়িগুলোকে অ্যালার্ট করে দিয়েছে, এবং পরবর্তীতে সমস্ত গাড়িগুলো একসাথে এসে লাইন ধরে পরে ওই জায়গাটা আর কি ক্রস করেছে। কোথায় তো অনেক দূর হয়ে গেল আমরা, কিন্তু এই বনানীতে কেন নিয়ে আসলাম, বনানীতে কেন আসলাম সেই ঘটনাটা কিন্তু বলা হয়নি। আসলে বনানীতে আসার কারণ হচ্ছে আমরা যেই বাসাটাতে আছি খুবই সম্ভ্রান্ত একটা বাসা, এবং এখানেও আজকে আমরা যথেষ্ট আতিথেয়তা পেয়েছি। আর এই বাসাটার যেই ঘটনা হয়েছে, একটা দুঃখের ঘটনাও ঘটেছে এই বাসাটাতে। মাস দুয়েক আগে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা একজন মারা গেছে বাসাটাতে, এবং সেই মৃত্যুটা এই বাসার মানুষজনের কাছে এটা কি বলে যে অস্বাভাবিক অস্বাভাবিক রকমের হয় না, যে কি বৃদ্ধ মানুষ ছিলেন? না না, উনি বৃদ্ধ ছিল না, উনি মাঝ বয়স্ক ছিল, এবং এটা এই ঘটনা ঘটার আগে একটা বাচ্চাও মারা যায় এই বাড়িতে, এবং দুটো ঘটনাই খুব প্যাথেটিক এবং স্বাভাবিক ছিল না আরকি। তো এমনও হয়েছে পরবর্তীতে তারা এই বাড়ির বিভিন্ন জায়গা থেকে তাবিজ কবজ এগুলো উদ্ধার করেছে, এবং শেষ পর্যন্ত ওনারা নাকি আমাদের সাথে অনেক আগে থেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে, অনেক দিন ধরে রিচ করার চেষ্টা করেছে, রিচ করতে পারেনি, ফাইনালি যখন হয়েছে আসলে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই বাসাটা তো আসার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আসলে আমরা দেখতে চেয়েছিলাম, যে আমরা এই জন্য আসছি যে আসলে কি রয়েছে এই বাসার মধ্যে, কোনো ধরনের কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা, যদিও তাদের কাছে এটার এখন ম্যাটার করে না, কারণ এই বাসার ম্যাক্সিমাম বাসিন্দাই এখন এই বাসাটাতে থাকে না, কেউ বিদেশে চলে গেছে, আবার কেউ তারা নতুন ফ্ল্যাট উঠে গেছে, এবং এই ফ্ল্যাটটা হয়তো কিছুদিনের মধ্যে রিনোভেশনের জন্য আবার দিয়ে দেওয়া হবে। তো এই রিনোভেশনের কাজ কিন্তু কিছুটা শুরুও হয়ে গেছে, ওই কর্নারের দিকে তুমি তাকালে দেখো লোবান, ওইখানে কিন্তু কাজ হচ্ছে, এবং এইটা তো একটা ঘটনা আছে, মানে আশ্চর্য রকমের একটা বিষয় ঘটেছে। যখন ওই যে কি বলে প্লাস্টারগুলো ভাঙছিল না ওখান থেকে, প্লাস্টারগুলো ভাঙার পরে তুমি জানো যে প্লাস্টারের ভেতরে ওরা মানে ব্লাড পেয়েছে, তরতাজা ব্লাড,
এটা কি করে সম্ভব? যেই দেয়ালটা দেখছো না অর্ধেক ভাঙা আছে, মানে প্লাস্টারগুলো উঠানো, এটা এই প্লাস্টারের বেশ খানিকটা অংশে যখন ওরা সিমেন্টগুলো তোলে, ওই কয়েকটা ইট নাকি এরকম ছিল, একদম রক্তে লাল টকটকা ভেজা থাকলে যেরকম হয় এই ধরনের ছিল। যে কেন মানে কিভাবে এটা ঘটেছে, তারপরে যাই হোক সেই ইটগুলো কিন্তু তুমি দেখো দেয়ালের মাঝে একটা গর্তের মতো হয়েছে, মানে চার পাঁচটা ইট নাই ওখানে বোঝা যায়, একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে। তো ওই গুলো সরিয়ে ফেলেছে এবং পরবর্তীতে এখানকার যে হুজুরকে তারা এনেছে, একজন হুজুরকে, এবং হুজুর এসে বিভিন্ন মানে পানি পরাটা নাকি দিয়ে গেছে। তো এখন যেহেতু মানুষজন ওইভাবে থাকে না, কয়েকজন কেয়ারটেকার থাকে, এটা একটু দেখে রাখে। রিনোভেশনের কাজ যেহেতু শুরু হয়ে গেছে, তো দেখা যাক পরবর্তীতে কোনো ধরনের কোনো কিছু হয় কিনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজি কিভিয়াত আপনার সঙ্গে রয়েছি এবং রেজা ভাইও আমাদের সঙ্গে আছে। রেজা ভাই হ্যালো বলেন। হ্যালো, আসসালাম আলাইকুম, আমি আছি আপনাদের সাথে এবং আপনাদের জন্য একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আজকের পর্ব থেকেই আমরা রেজা ভাইকে হারতে যাচ্ছি। না না, আমি আজকে থেকে বাদ আর কি, সেটা সত্য সেটাই বলতে হবে। আজকে ট্যারট কার্ডের শেষ এপিসোড আজকে এবং কিছু মেইল দিয়ে সাজাবো আজকের এপিসোডটি, অসংখ্য অসংখ্য মেইল। আমি কিছু মেইল পড়ব এবং রেজা ভাই অ্যাজ ইউজুয়ালি সেই মেইলগুলো রেসপন্স করবেন, এছাড়া বিভিন্ন গল্প তো থাকছেই। ওকে, রেজা ভাইয়ের অনুমতি ক্রমে আমি প্রথমে একটা মেইল ওপেন করতে চাই। এই মেইলটা রেজা ভাই খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, এবং আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার মনে হয় যে আপনি এখানে খুব আপনার নিজের জায়গা থেকেও খুব ইন্টারেস্টিং কিছু খুঁজে পাবেন। মেইলটি আমাকে করেছে এহসানুল হক নামের একজন লিসনার। আসসালামু আলাইকুম কিবরিয়া এবং রেজা ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম এহসানুল হক জুবাইর, আমি কম্পিউটার বিজ্ঞানের একজন ছাত্র। আমি আপনাদের অনুষ্ঠান দীর্ঘ কয়েক মাস যাবত শুনছি, নিয়মিত শ্রোতা। গত কয়েক পর্ব যাবত আমার কাছে রেজা ভাইয়ের বেশ কিছু জিনিস লক্ষ্য হয়েছে, কিছু প্রশ্ন আছে আমার মাথায়, কিছু সমাধানও আছে। প্রথমে আমি আমার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমার প্রথম প্রশ্নটি হল, আমরা জানি এছাড়াও আপনিও বলে থাকেন যে এটি একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠান, যখন কেউ জিন দ্বারা আক্রান্ত হন আর রেজা ভাই সেটার সমাধান দেন, সেটা আপনি সরাসরি বলতে দেন না, কারণ যাতে শ্রোতারা তার শুনে প্রয়োগ না করে বিপদে না পড়েন। প্রশ্ন হল, আপনারা বা রেজা ভাই কি কালো জাদু বা জাদুর সাহায্যে সমাধান দিয়ে থাকেন? এই প্রশ্নের উত্তরটা দেওয়ার পরে আমি বাকি চিন্তা করবো। রেজা ভাই, আমি খুব আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে যখন আমার সঙ্গে প্রশ্ন করে, কারণ হচ্ছে আমরা জানি যে প্রশ্নের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আমি খুবই অল্প জ্ঞানের অধিকারী, মূর্খ মানুষ, তারপরে আমি বলবো প্রশ্ন হচ্ছে একমাত্র রাস্তা যার মাধ্যমে মানুষ জানতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। প্রশ্ন করা হয়েছে যে আমরা কি কালো জাদু করি কিনা, আমার সাথে কি ব্যবসা থাকে, উনিও প্র্যাকটিস করতেছে আমার মতোই। আমি কখনো আমার জীবনে একবার আমি কালো জাদু ট্রাই করছিলাম এবং সেটা আপনি না ঠিক না, আমি বলবো না যে আমি আল্লাহর জায়গায় কাউকে বসাই ফেলছি, অন্যভাবে ট্রাই করছিলাম। তাহলে শিওরটি সেটা কালো জাদু বলাই চলে না। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এমন এক জিনিস যেটা শিরকের পর্যায়ে পড়ে। আমরা জানি ছোট শির বড় শির দুটি আছে, আল্লাহর জায়গায় কাউকে আমি কোনোদিন বসাই নাই, এবং ব্ল্যাক ম্যাজিকের যে চ্যাপ্টার গুলো পড়ে সেগুলো আমরা কখনো করি না। আমি যেটা করি সেটা সম্পূর্ণভাবে সহি কোরআন এবং হাদিস থেকে শেফা দানকারী যে আয়াতগুলো আছে সেখান থেকে করি। আচ্ছা, আর কিছু কিছু জিনিস থাকে যেটা আমি আমার চোখের মাধ্যমে করি। ফাইন, এটা এই প্রসঙ্গে ওনার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কারণ আপনারা যদি ধার্মিকভাবে সমাধান দিয়ে থাকেন তাহলে সেটা বেতারের মাধ্যমে সরাসরি বলতে অসুবিধা কোথায়? অসুবিধা আমি বলতেছি কোথায়, কারণ আমাদের ধার্মিক দিক থেকে বিবেচনা করলে সেখানে বড় বড় আলেমরা বলেছেন একমাত্র কোরআন এবং হাদিস দ্বারা জিনিস সমাধান দেওয়া সম্ভব। কেন আমরা ধার্মিকভাবে করলেও কেন দেখা, কারণ হচ্ছে আমি পার্সোনাল একটা মতামত আমার আছে, আমি নামাজ পড়ি, আমরা সবাই নামাজ পড়ি, অ্যাটলিস্ট কেউ নামাজ পড়ুক বা না পড়ুক শুক্রবার নামাজটা কেউ মিস করে না, অ্যাটলিস্ট মানে আমরা বলি জুম্মা পড়া মুসলিম যাদেরকে বলি, কেন বল আমরা বলি না। এখন মনে করেন আমি যখন নামাজ পড়ি আমি হাত বাঁধি বুকে, কিন্তু আমার পাশে যে দাঁড়ায় সে হাত বাঁধে নাভির নিচে, আমি রাফুল আদায় করি নামাজের মাঝখানে, আমার পাশের জন মনে করে আমার নামাজটা ভুল, তার জানার সীমাবদ্ধতা আছে না, হয়তো আমি ভুল, হয়তো বা আমি মনে করতে তার নামাজটা ভুল, মানে তার মানে একটা বিতর্ক তৈরি হওয়ার সুযোগ আছে। তাছাড়া আমি যখন বলবো ওনারটা হচ্ছে না, আরেক আলেম ফতোয়া দিবে না যেটা হচ্ছে এটা হচ্ছে, এই জন্য আমি চাই না যে আমাদের কোন কালামটা খুশি ইউজ করা হচ্ছে। মানে আপনি যেটা বলতে চাইছেন সেখানে যদি আমি একটু যোগ করি, মানে যেহেতু নানামুনির নানা মত, সেই জায়গাটি থেকে আমরা কোন বিতর্ক তৈরি হোক ধর্মীয় কোন বিষয়ে, সেই বিষয়টি আমরা সচেতন ভাবে এড়িয়ে চলি, কারণ বিষয়গুলো খুব সেন্সিটিভ, একটা গন্ডগোল লাগতে পারে, সুতরাং সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে অ্যাভয়েড করে যাই। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নে আসি। রেজা ভাই মাঝে মাঝে বলে থাকেন যে জিন বশ করার কথা, যেটা উনি বলে থাকেন এবং এটা করা হারাম, উনি কিভাবে কোন মানুষকে দেখে তার
ভবিষ্যৎ বা সে কি করে কোথায় থাকে কি হয়েছে সব বলতে পারছেন মানে ওনার কথা হচ্ছে যে সেটা দিনের সাহায্য ছাড়া কিভাবে সম্ভব সেটা আমি বলছি মুসলিম হিসেবে আপনারা হয়তো জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে ওনার উপর পৃথিবীর কেউ যেন জিনের উপর কর্তৃত্ব না চালাতে পারে ওকে এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের সময় এক জিনকে ধরেছিলেন আর বলেছিলেন যে সকালে সেটা মসজিদ স্তম্ভে বেঁধে বাচ্চাদের তার সাথে খেলা করতে দিবে কিন্তু সে তখন সুলাইমান আলাইহিস সালামের কথা চিন্তা করে তা করেনি এটা উনি ওনার মতো করে লিখেছেন আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই আমি ওনাকে ক্লিয়ার করে দেই যখন নবীজি ওই জিনটাকে ধরছিলেন তখন এমন ভাবে গলায় চাপ দিয়েছিল যে জিনের জিহ্বাটা জিহ্বাটার লালাটা পর্যন্ত ওনার হাতে পড়ছে তো পিছনে সাহাবীরা জিজ্ঞেস করছেন হে রাসূল আপনি হঠাৎ করে আমাদের মধ্যে হাত দিয়ে কি ধরলেন সেটা আমরা তো কিছু দেখতে পাই নাই তখন নবীজি বলছে যে আমি একটা জিনের শয়তানি ইবলিস ধরছে যে আমার নামাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে এখান থেকে বোঝা যায় যে আমাদের নামাজের মাঝখানেও জিন আমাদেরকে আসর করতে পারে বা কোরআন তেলাওয়াতের মাঝখানেও জিন আমাদেরকে আসর করতে পারে যেহেতু নবীর উপরে কালো জাদু করা হয়েছিল আচ্ছা যাই হোক কিন্তু উনি যেটা জানতে চাচ্ছিলেন কিভাবে করি রাইট উনি আপনি আনসারটা করি সেটা প্রথমত উনি ভবিষ্যৎ বলেন না আমি যতদূর জানি আমি আজ পর্যন্ত এটা তার ভবিষ্যৎ হয়ে নেই একটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু আজকে যেহেতু আমাদের শেষ পার্ট ট্যারট কার্ড নিয়েও অনেকের প্রশ্ন আছে কালো জাদু মনে করে বা না খারাপ মনে করে আমরা জানি বৃষ্টি কে দেয় কি ভাবে আপনি জানেন কিনা জানেন আল্লাহ তো সবকিছু আল্লাহর হুকুম বৃষ্টিটা দেয় হচ্ছে মিকাইল আলাইহিস সালাম তাকে রাস্তা মানে উনি দিতে পারে না উনি হুকুম প্রাপ্ত আল্লাহর হুকুমে বৃষ্টি ঝড় তুফান জলোচ্ছ্বাস এগুলো অ্যাক্টিভেট করে কাজগুলো করে কালকে মিকাইল আলাইহিস সালাম কি করবে সেটা পাবলিক কিভাবে জানে সম্ভব জানা কিন্তু তারপর স্যাটেলাইট মাধ্যমে জানা যাচ্ছে বর্তমানে যে কালকে বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে ঝড় হবে ভবিষ্যৎবাণী কিন্তু সেটা ভবিষ্যৎবাণী কখনো না বিজ্ঞান কখনো কনফার্ম দিয়ে বলে না বিজ্ঞান কখনো বলে না যেটা হবেই হবে বলে যে হতে পারে আমি আমার বন্ধুকে নিয়ে খারাপ স্বপ্ন দেখলাম মনে করেন বললাম যে কেবিয়া ভাই আপনি কালকে বগুড়া যায় না হয়তো একটা ক্ষতি হতে পারে এত যখন আমি বলে ফেলবো যে ক্ষতি হবে আমি শিওর সেটা তাহলে নিষেধাজ্ঞা আছে আমি ভবিষ্যৎবাণী কোনোদিন করিনি আজ পর্যন্ত আমি অতীত নিয়ে যতটুকু বলি ওনার প্রশ্ন অতীত কিভাবে বলি সেটাকে বলে ইনটিউশন ব্রেনের একটা ধাপ আছে হ্যাঁ যেমন আমরা জানি যে যীশু খ্রিস্ট নিজেকে বলেছেন আমি আলফা এম ওমেগা আমরা ওমেগা না আমরা মানুষ ওমেগা হতে পারবো না ওনারাও মানুষ ছিল কিন্তু ওটা আল্লাহর বিশেষ ক্ষমতা মানুষ তো আমরা জানি মোজেজা কারামত যেগুলো আছে তো মোজেজা ছিল নবীজি রসুলদের মধ্যে তারপর পীরাউলিদের মধ্যে কারামত ছিল কারামতের কিছু অংশ আমি যদি মনে করি যে আমি আল্লাহর নেক বান্দা নামাজ পড়ি পাচক্ত চেষ্টা করি পরে মাঝে মাঝে মিস হয় অনেক গুণা করি প্রতিনিয়ত গুণা করতেছি প্রতিদিন তারপর আমি মনে করি যে আল্লাহ আমাকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসি তো আমি যখন চোখ বন্ধ করে টেলিগ্রাফিস ট্রাই করি বা টেলিগ্রাফিস প্র্যাকটিস করি আমার কাছে আমি ইমেজ দেখি মানুষের অতীতের ইমেজটা দেখতে পাই কেন কিভাবে দেখতে পাই তেমন হয়তো বা প্র্যাকটিস আমার অভিজ্ঞতা আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাই একটু আগে আমাদের স্টুডিওতে একটা মেয়ে আসছিল এসে প্রশ্ন করছে কিভাবে আপনার পাশে ছিলেন আমি চোখ বন্ধ করছি বন্ধ করে আমার কাছে মনে হয়েছে ছোটবেলায় কোন একটা ছেলে তার উপর কিছু করার চেষ্টা করছিল বাজি কিছু করার ট্রাই করছিল মেয়েটা দেয় নাই আমার কাছে চোখ বন্ধ করে আমি মেয়েটাকে প্রশ্ন করতে পারি না কারণ সেটা আমাদের গেস্ট না সে ট্রাক করে বসতে পারে ঠিক এরকম মানে যখন আমার সামনে কেউ দাসের দাঁড়ায় তখন আমার ভিতরে ইনটিউশন থেকে অটোমেটিক কিছু জিনিস চলে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি অনেক সময় মিলে যায় এর মানে এই না যে আমি বিশেষ কোনো আউলিয়া বা বিশেষ কোনো পীর তা না শেষ প্রশ্ন রেজা ভাই এই একই মেইলের এহসানুল হক যিনি করেছেন ভাই অনুষ্ঠানে যেসব তথ্য আমাদেরকে দিয়ে থাকেন সেগুলোর উল্লেখ বা রেফারেন্স কোথা থেকে দিয়ে থাকেন কারণ আমি যতদিন থেকে শুনছি তিনি কখনো রেফারেন্স দিয়ে কোনো মানে রেফারেন্স না দিয়ে কোনো কিছু বলেননি যেমন উনি এক প্রকার জিনের কথা বলে থাকেন মারিস জিন আসলে সত্যিকার অর্থে মারিস হচ্ছে আরবি শব্দ যার অর্থ আগুনের ফলকা বা ধোয়াহীন আগুন যেখানে আল্লাহ জিন সৃষ্টি করেছেন ধোয়াহীন আগুন দ্বারা এছাড়াও আরো বিভিন্ন রেফারেন্সের কথা উনি বলে থাকেন আচ্ছা এই বিষয়ে আপনি যদি কিছু বলে থাকেন রেফারেন্সটা আপনি কোথা থেকে আমাদের বলে স্টাডি করে আমরা জিন নিয়ে যে ব্যাপারটা একটা বই আছে বাইরের ওয়ার্ল্ড অফ জিন অসংখ্য বই আছে জিনদের জগৎ সম্পর্কে জানার জন্য তাছাড়া বিভিন্ন আমরা আবু হুরায়রা থেকে পাই অনেক হাদিস পাই আপনারা দেখেন যে হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা হযরত মুসার সাথে হযরত খিজির আলাইহিস সালামের যে ঘটনা ছিল ওটা নিয়ে অনেক ইখতিলাফ আছে কোরআন শরীফে মানে মানুষের মধ্যে অনেক ইখতিলাফ আছে যে খিজির আসলে কে ছিল নবী ছিল নাকি নরমাল লোক ছিল অনেক ইখতিলাফ আছে কারণ খিজির আলাইহিস সালামের ঘটনা খুবই সামান্য আসছে এই মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে ঘটনার মধ্যে দেখা গেছে খিজির আলাইহিস সালাম বেশি জানে বেশি জ্ঞানী মানে এজ এ কোরআন এখানে আমরা জানতে পারি যে খিজির আলাইহিস সালামের পাওয়ারটা বেশি ছিল এটা নিয়ে কোনো কথা আগাবো না জাস্ট জানার জন্য তো আমি এখন যদি রেফারেন্স দিই যে দ্য ওয়ার্ল্ড অফ জিন যে বইটা লিখছে বইটা খুব ফেমাস ওয়ার্ল্ড এর মধ্যে এখানে অনেক কিছু পাওয়া যায় জিনদের মাধ্যমে তাছাড়া আমার সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে যেটা আমি চাক্ষুষ সাক্ষী সেটা একটা আমি নিজে রেফারেন্স নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা যেখানে মানুষের সাথে ঘটনাগুলো শুনি ওরাও একটা রেফারেন্স বলি আইন আদালতে সাক্ষী প্রমাণ দরকার যখন কোনো এভিডেন্স পাওয়া যায় তখন আমরা সাক্ষীকে বেছে নেই আইন আইন যেটা করে তখন আমি চিন্তা করতেছি সাক্ষী মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বই খাতা বিভিন্ন আলেমদের মতামত সৌদি আরবে ওয়াদিয়াল জিন নামে একটা জায়গা আছে সবচেয়ে বড় রেফারেন্স এটাই তারপর সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে কোরআন
যেখানে আল্লাহ সূরা নম্বর 72 এ বলছে সূরা জিন নামক সূরা ওখানে জিনদের কথা বলা আছে তাছাড়া অনেক অনেক সূরাতে জিনের কথা বলা আছে সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে কোরআন শরীফ পৃথিবীতে এর চেয়ে বড় রেফারেন্স পৃথিবীতে হতে পারে না সেটা আমার জন্য অ্যাজ এ মুসলিম হিসেবে আপনাকে বড় রেফারেন্স আমার জন্য সেটাই ওকে সো রেফারেন্সের ব্যাপারটা হচ্ছে আপনি স্টাডি করলে কি পাবেন তোমরা ছিল কি ভাই জিনদের যে মারে জিনটা কথা বললো যে আগুনের গোলা জিন মানে তো আগুনের গোলা সোহাবিন আগুন তাহলে মারে জিন আবার আলাদা কেমনে হলো এখন আমার অনেক পরিচিত লোক আছে তাদের নাম ইনসানুল হক আপনাদের এটাও বলতে চাই যদি কেউ এই অনুষ্ঠানের কোন বিষয় নিয়ে তর্ক বিতর্কের তৈরি করে বিষয়গুলো নিয়ে খুব সিরিয়াস তর্কে আপনারা যাবেন না প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে আমি মানুষ আমার ভুল হতেই পারে এবং সেই জায়গাটি থেকে অবশ্যই বিতর্ক যেন এমন পর্যায়ে না চলে যায় যেটা অশালীন পর্যায়ে চলে যাচ্ছে হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে এরকম যেন না হয় সেই জায়গাটি একটু খেয়াল রাখবেন ঘটনা আমি শুনছি বিভিন্ন জায়গায় মানুষ প্রোগ্রামটা নিয়ে ঝগড়াঝাটি লেগে গেছে পরিবারের মধ্যে নারায়ণগঞ্জে করছে পরিবার না বন্ধু বান্ধবের মধ্যে শুনছি নারায়ণগঞ্জে মানে দুই গ্রুপ হয়ে গেছে দুই গ্রুপে মারামারি হাতাহাতি বন্ধ হয়ে গেছে এই দুই গ্রুপই আমাদের খুব প্রিয় খুব ভালোবাসার খুব রেসপেক্টের প্লিজ তর্ক করবেন বিতর্ক করবেন কারণ একটা জিনিস তর্ক বিতর্ক হলে সেটা আরো বেশি সমৃদ্ধ হয় কিন্তু এমন পর্যায়ে অবশ্যই যাবেন না যেটা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর জন্যই হানি মারামারি না হয় সুন্দর তর্ক করবেন সুন্দর গোছানো তর্ক আচ্ছা এখানে শেষের দিকে উনি এসেছেন আমার কথা যদি কোন প্রকার ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেয়েছিলাম এটি আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাবো কিন্তু এতে করে তর্ক বিতর্ক সৃষ্টি হবে দেখেন উনি খুব ওয়াইজ একজন এবং আমার আরো কথা ছিল কিন্তু মেইলটি বেশি বড় বড় লিখলে বিরক্ত হবে না আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং যারা স্টাডি করেন তারা আমাদের জন্য অনুষ্ঠানের জন্য অনেক বড় পাওয়া প্রশ্ন যখন করবে উনি ছাড়া উনার প্রশ্ন সারা দেশের লোকজন যারা শুনতেছে তারা প্যারানর্মাল জগৎ জানতে পারবে আপনার মেইলটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম আপনি অবশ্যই মেইল করবেন আমাদেরকে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং কোন বিষয়ে যদি আমাদের ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন আমরা অবশ্যই আপনার কাছ থেকে অনেক বেশি শিখবো বলে আমরা বিশ্বাস করি অনেক কৃতজ্ঞ প্রশান নিয়ে আমার একটা স্টোরি আছে সেটা শুনলে হয়তো মানুষের লোম শিহরে যাবে এটা ঘটনাটা হচ্ছে সিলেট থেকে সিলেট বিভাগের আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ মানে অজপাড়া গাছ ছেলে আমি তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একদিন রাতে আমরা ছোটবেলায় যেটা করতাম ঈদের আগে আমরা বোম কিনতাম বোমা মানে এই বোমা মানে সেই বোমা না ছোটবেলায় যে 10 টাকা 5 টাকা পটকা বোমা থাকে বিশেষ করে ফুটে বলে কিনতাম তো আমরা এটা কিনতাম হ্রদ থেকে মানে সুনামগঞ্জের পশ্চিম বাজার বলে এটা গ্রাম নদীর পাড়ে একটা বাজার আর কি সেখানে পাওয়া যেত 2 টাকা 5 টাকা দিয়ে চকলেট বোমা বেশি করে কিনতাম আমরা বানাতাম এটাতে টাইম বোম মানে ছোটবেলা ঘটনা এটা আগরবাতি কিনতাম আগরবাতির মধ্যে বোমটা লাগাতাম টাইমটা কমতো ঠাস করে ফুটতো তো আমরা লাউয়ের মধ্যে গেঁথে দিতাম আগরবাতিটা 10 মিনিট 20 মিনিট পরে লাউ সহ বাস্ট হয়ে যেত লাউ কারো পাঠা তরমুজ মানে আমরা চলে গেছি শ্মশান ঘাটে আমার সাথে বন্ধু ছিল দুইজন সাইকেল নিয়ে নিয়ে আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে শ্মশান ঘাট চলে গেছে ওটা নদীর পারে এখন তো লেটেস্ট হয়েছে শ্মশান ঘাট মানে ইলেকট্রিক ভাবে মানুষকে ইয়ে করা হয় বার্ন করা হয় তখন ছিল মানে মাটির মানে শ্মশান ঘাট মানুষ ছিল অনেকে ভয় পেয়ে যাবে আসলে মৃতদেহ গুলা বার্ন করা হয় তো আমরা যখন গেছি তখন এমন এক টাইম মানে লাশপুর হবে আর কি তখন আমরা গেছি তো আমরা চিন্তা করছি যে বোম লাগাই দিব কোথাও শ্মশান ঘাটে বোম লাগাবো তো মানুষ পুরানো পুরাবে এই ভয় আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখতেছি যে মানুষকে ভয় পুরা আমি জীবনে দেখি নাই জীবনের প্রথমবার তো একটা মানুষকে ওখানে শোয়ালো তারপরে আগুন লাগাই দিল তো আগুন লাগাতে ঠাস ঠাস সাউন্ড হচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম লোকের ভাই শব্দ হচ্ছে কেন তখন লোকটা বললো পুরো শরীর যখন দেহ যখন চলে যায় হাড্ডি গুলো ফুটে ফাটতে থাকে তখন বোমের চেয়ে শব্দ হয় জোরে শব্দ হয় ঠাস 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 করে ফুটতেছে মাথা খুলি তো ফুটে যাচ্ছে আর লোকটা তখন বসে গেছে মৃতদেহটা উঠে বসে গেছে ওকে আমি তো ভয় পেয়ে গেছি আমি তখন ছোট ওরা ভয় পাচ্ছে না তো জিজ্ঞেস করলাম ভাই লোকটা তো বসে গেছে সে তো মানে মরা না জিন্দা হয়ে গেছে তো বলছে না অনেক সময় ক্লাস বসে যায় রকেট আনলাগে এলাস্টিকের মতো চামড়াটা যখন চামড়াগুলো স্ক্রুইজ হয় তখন মানুষ উঠে বসে যায় তো তারা আবার এটাকে শোয়ায় বাড়ি দিয়ে বা বাঁশ দিয়ে শোয়ায় তো শ্মশান যখন পুরাচ্ছে তখন আমার হঠাৎ করে মনে পড়ছে আমি তো এগুলো বই পড়ছি অনেক লাশ পুরনোর পর এখান থেকে একটা বিশেষ জিনিস পাওয়া যায় সেটাতে জিন হাজির করা যায় তো আমি জানতাম যে শ্মশানে লাশ পুরানোর পর যে ছাইটা রাখা হয় বা পানি কিছু থাকে পানির বাটি থাকে কলসির সেই কলসিটা পিছন দিয়ে ফেলতে হয় নিয়ম আছে হেঁটে যাবে হেঁটতে পিছন দিয়ে ফেলতে হয় সেই কলসির গোল যে অংশটা মানে ধরার যে অংশটা সেটা যদি না ভাঙে থেকে যায় সেটা নিতে হয় নেওয়ার পরে ওইটার ফাঁক দিয়ে জিন আনা যায় সাঁতার আনা যায় ছোটবেলায় মানে বই টই পড়তাম যেগুলো ফুটপাতের বই ফুটপাতে লেখা আমি দেখছি যে ওয়েট করতেছি যে কখন সে ওই মাটির কলসিটা ফেলবে আর ওই গোল হাতলটা ভাঙবে না সেটা নিয়ে আসবো আর একটু ছাই লাগে ছাই মানে কি ওই ভস্য মৃতদেহ মৃতদের ছাই দরকার হয় যে মারা গেছে একটা কথা বলে নেই ভুলে গেছি বলতে সেই লাশটা কিন্তু ছিল আত্মহত্যার লাশ ওকে আর সেই লাশটা আমি চেহারা দেখছিলাম যখন আমার কাছে নিয়ে যায় শ্মশান ঘাটে আমি একটা ফেসটা দেখছিলাম 45-50 বছরের বয়স আর মুখের মধ্যে ফুটফুট মানে ক্ষত ক্ষত হয়ে গেছে মুখ অনেকে স্কিন ডিজিজ হলে এরকম হয় কালো করে লাশটা এরকম তো লাশ পুরোনো শেষ আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি তো আমার হঠাৎ
করে আমার খেল নাই যে পিছনের যে বন্ধু আমাকে ডাকতেছে, ওরা যে চিল্লাচ্ছে, আমার আমার নিজের মনে হচ্ছে আমি অন্য একটা জগতে আছি, মানে এমন এক জগৎ যে আমি কোথায় যে চলে আসছি আমার কোনো কিছু খেয়াল হচ্ছে না। তো ওরা আমাকে ডাকতেছে, ধাক্কাচ্ছে, ওরা বলতেছে তাকে দেড় ঘন্টা ধাক্কাচ্ছে, রাত দুটি তো কথাই বলতেছি না তোর ঘটনাকে, তো আমি বলছি তোরা চলে যা আমি একটু পরে আসবো, তোরা চলে গেছে তারপর বাসা, তখন ছোটবেলা রাত হয়ে গেছে বেশি চলে গেছে, তখন ওই যে পাতিলটা মানুষ কাঁধে নিছে নেওয়ার পর পিছন দিয়ে ফেলছে, আমি একটু ধারে আছি, আমি দৌড় দিয়ে গিয়ে জিনিসটা নিবো, ওইটা তখন ভাঙে নাই, কাকতলে ভাবে হোক যেভাবে হোক ভাঙে, সাধারণত ভেঙে যায় মানে একশোটার মধ্যে নব্বইটাই ভেঙে যায়। দৌড় দিয়ে যখন আমি নিতে গেছি মাটিটা হাতলটা, তখন আমার যেখানে একটা হাড়িটা ভাঙছে শুধু গোল রাউন্ডটা ভাঙে নাই, দেখি একটা মাংসের টুকরা ওই পাশে, মাংসের টুকরা লাল রঙের মতো, মানে ওখান থেকে গন্ধ আসছে, তো আমি বুঝতে পারছি এটা মানুষের মাংসের টুকরা যাকে পুরানো হয়েছে, বাস্ট হয়েছে, তখন একটা ছিঁড়ে আসছে, তখন তো আমি বুঝি না ভাই কিছু, তখন আমি ওই গোলটা নিছি আর ওই মাংসের টুকরাটা নিছি, মানুষের মাংসের টুকরাটা আমি একটা ওই পাতার মধ্যে নিয়ে ওটা মুড়ে টুড়ে পকেটে রেখে দিছি। নেওয়ার পরেই শুরু হয়েছে আমার প্রথম ঘর, মানে তখনই আমার শুরু আমার কাহিনী, আমি চোখটা ফিরে দেখি যে এখানে কেউ নাই, এবং এই কাহিনীটা আমরা বিরতির পরে ফিরে এসে শুনবো। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা আরো একবার, চার মিনিট পর আপনারা শুনছেন ডর, ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে, আমি আরজে কিউটিয়া রয়েছে এবং রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন। রেজা ভাই, আমরা যে গল্পে ছিলাম আমরা, তারপরে কি হলো আপনার আশেপাশে কেউ নাই? তারপরে বলার আগে একটা কথা বলে, এই যে মাঝখানে ব্রেক নেই, অনেকে রাগান্বিত আমি কমেন্ট দিতে পারছি, তো এটা কি ড্রাইভারের দোষ নাই, আমারও দোষ নাই, এটা রেডিওর যেহেতু কোম্পানি তাদের কোম্পানির সিস্টেম যে ব্রেক নিতে হয়, না এটা সবারই সিস্টেম, ইনফ্যাক্ট নইলে ইনভেস্ট হবে কিভাবে, পয়সা আসবে কোথেকে? তারপর আমি আমার কাছে তখন মানে দুনিয়াটা কেমন জানি কি, মানে পৃথিবীটা আলাদা আছে, পৃথিবীটা অন্ধকার, আমি সারা দুনিয়াতে কেউ নাই, মানে শ্মশানঘাট খালি হয়ে গেছে, এই যে কলসির যে মাথাটা তোলার যে টাইমটা বা যে মৃত লাশের মাংসপিণ্ড তোলার যে টাইমটা, টাইমটা সর্বোচ্চ কত দুই এক মিনিট, তো আমার কাছে এখানে আমি বুঝলাম পিছন থেকে তাকে আছে এখানে ঘন্টা কেটে গেছে এই কাজটা করতে, আর তখন আমি মোহের মধ্যে, পুরা মোহের মধ্যে, মানে কি করতেছি আমি আমি বুঝতেছিলাম, আমি হাড়িটা নিলাম নিয়ে আমার কোনো খেয়াল নাই, আমি সাইকেলটা রেখে হাঁটা শুরু করছি, সাইকেল যখন রাখা রাখাই আমি হাঁটতে 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 বাসায় চলে আসছি, এসে ঘুমাই গেছি বিছানায়, আমি বলে নাই ঈদের আগের রাত, মানে তখন মানুষ বাসা সবাই আনন্দিত, আমায় আমি কোথায় কারো খোঁজ নাই, আব্বা আম্মা আমার প্রতি খেয়াল নাই, কারণ মজা করে রাত্রে কে কখন বাসা আসে কোনো, আমাদের বাসাটা বিরাট বাসা, মানে বিশাল বড় লোক আমি জানি, হ্যাঁ বড়ক নাই গ্রামের বাড়ি, রেজা ভাই নিজের নামে প্রায় কয়েকশো বিঘা জমি আছে, না না না, এবং রেজা ভাই সেই জমির দিকে ফিরেও থাকে না, আপনাদেরকে একটা সিক্রেট ইনফরমেশন বলে দিলাম, হি ইজ ভেরি রিয়েলি রিচ ম্যান বাই দ্য ওয়ে, হ্যাঁ বলেন। তারপর আমি যে ঘুমাই গেছি এখন স্টিল মনে আছে, ঘুমের মধ্যে আমি শুনতেছি শব্দ বাসা চিল্লা চিল্লি, বাসায় খুব চিল্লা চিল্লি হচ্ছে, আম্মা চিল্লাচ্ছে, আব্বা চিল্লাচ্ছে, রাব্বি কই রাব্বি কই, কিন্তু আমি বিছানায় শোয়া, তারা আমার রুমে আসতেছে আমাকে দেখতেছে আমি কোথায়, আমি বিছানায় শোয়া, আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তব কোনোভাবে মনে পড়তেছে না, কিন্তু আমি দেখতেছি আমার বিছানার পাশে আব্বা আইসা বলতেছে রাব্বি কোথায়, আম্মা বলতেছে রাব্বি কোথায়, ভাইয়া বলতেছে রাব্বি কোথায়, আমি দেখতেছি আমি শুয়ে আছি কিন্তু তারা আমাকে দেখতেছে না। বন্ধু যে দুজন আছে, দুজন বন্ধু, ওদেরকে ডাকায় আনা হলো, ওদেরকে জিজ্ঞেস করলো রাব্বি কোথায়, বললো রাব্বি তো আমাদের সাথে, রাব্বি আমাদের সাথে ছিল শ্মশানঘাটে গেছিল, ওখানে একটা লাশ পোড়াচ্ছিল, ওখানে পর থেকে রাব্বি নাই চলে আসছে। আমি যে আমার রুমে ঘুমাইছি, আমাদের বাসায় অনেকগুলো রুম, একটা রুম আমার এখানে স্পষ্ট খেয়াল আছে, এটা গোডাউন বলি আমরা, যেখানে চাল টাল থাকে, পেঁয়াজ রসুন মানে তরকারিগুলো রাখা হয় রুমটাতে। আমি আবার দেখতেছি আমি সেই রুমে, আমি দেখতেছি আমি বিছানা, আমি আবার দেখতেছি আমি সেই রুমে শুয়ে আছি। ওকে, আমার ঘুম ভাঙছে ভোরবেলা কেবে হয় জাস্ট আজানের পরপর, আমি ঘুম থেকে উঠে দেখি আমি সেই রুমটাতে, যে রুমটাতে চাল ডাল, আমি দৌড় দিয়ে বিছানায় গেলাম, একটা বুয়া থাকতো আমার এখন মনে আছে, বুয়াটা একটু অসুস্থ ছিল, ওই বুয়াটা আমি যখন ঘুম থেকে উঠি, উঠে দেখি খাটের মধ্যে বুয়া শোয়া, বুয়া আমাকে দেখছি কিন্তু আমি যে ঘুমাই আছি, বুয়া কিছু বলেনি কাউকে, তো আমি জিজ্ঞেস করলাম বুয়া আপনি যে আমাকে দেখছেন আমি যেখানে শুয়ে আছি নিচে, আপনি আমার আব্বাকে জানাইবেন না? বুয়া বলতেছে আমি বাসায় তুমি শয়তানি করতেছো, শুয়ে আছো এখানে, আমরা আমি কাউকে কিছু বলি নাই, কিন্তু এই যে খোঁজাখুঁজি করছে আমি সব স্বপ্ন, আমার কাছে মনে হয় স্বপ্ন দেখেছি, বলতেছে আম্মা কি হয়েছে, আম্মা তোমার কান্নাকাটি করে আমাকে ধরলো, বাবা তুই কই ছিলিস, আর তোরা খুঁজলাম পাইলাম না, এই না সেনা, তো আমি বলছি তুমি তাদেরকে ডাক দাও, কে বলছে আমি সংগ্রাম যাই নাই, আমি বলছি সংগ্রাম যাই নাই, আমি যদি শুনে গেছি তাহলে আমার মারবে ছোটবেলায় মারি কেমন, তো দুই বন্ধু ডাকানো হলো, আবার যে দুই বন্ধু রাত্রেবেলা তাদের আমি স্বপ্ন দেখছি যে আম্মাকে বলতেছে, দুই বন্ধু ডাক দিল, ওরা আসলো বাসায়, তখন বুঝলাম যে রাত্রেবেলা স্বপ্ন যে দেখছে আম্মা দুই বন্ধুকে ডাকতেছে আসলে ডাক দেয় নাই, যে আমার স্বপ্ন ছিল, সকালবেলাটা রিয়েল ডাকতেছে, তো বলেছে যে তোদের সাথে রাব্বি রাত্রে কোথায় ছিল, ওরা বলেছে রাব্বি তো বলছে বাইরেই হয় নাই, সে তো বাসায় ছিল, আমরা বোম কিনছি, খেলনা কিনছি, সবকিছু কিনছি, রাব্বিকে আমরা ডাকছিও দশ বার ডাকছি, রাব্বি আমার কাছে বেরিয়ে হয় না রাত্রেবেলা, সে বাসায় ছিল, আমি শুনেও বাক, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আপনি কি স্বপ্নে দেখেছেন এগুলো নাকি? আমার কাছে এখনো হয়েছে মিষ্টি কি বিয়ে ভাই, যেটা কি স্বপ্ন ছিল নাকি রিয়েল, শুনলে পরে বুঝতে পারবেন, ওরা বলতেছে রাব্বি আমার কাছে বাইরে হয় না, আমি বলছি আমি তোদের সাথে বাইরেছি আমার মনে আছে, ওরা বলছে ইম্পসিবল, শুধু তখন আজ সাইকেলটা আছে না, আমি দেখি বারান্দা সাইকেল রাখা, আমার বারান্দা সাইকেলটা রাখা লাল রঙের সাইকেল, সামনে ফুল ছিল, আমি ছোটবেলা সাইকেলের সামনে ফুল লাগাইতাম, ওরা কোনোভাবে মানতে নারাজ, ওরা বলছে তুই আমার কাছে যাসি নাই, তুই বাসায় ছিলি,
আমি বলতেছি আমি গেছি, আমি গিয়া একটা লাশের ইয়েটা আনছি, আমি আম্মা আসলে স্বীকার করছে আমি গেছি, আমি একটা হাড়ির মাথা আনছি এবং এটা আনছি। ওরা বলছে তুই যাস না, আমি আমরা শিওর তুই গেলে আমরা আমাকে পাগল হয়েছি। তা আধা ঘন্টা চিল্লা চিল্লে হলো, চলে গেল সব সবার জায়গায়। আমি আবার সেই রুমটাতে গেলাম যে রুমটা রাত্রেবেলা শুয়েছিলাম। চালের যে ডিব্বাটা কি বলে ভাই, চালের ডিব্বাটা খুললাম, খুলে দেখি সেই হাড়ির মাথা আর মাংসের টুকরা, এবং সেই হাড়ির মাথা এখনো বাসায় আসলাম গঞ্জে আছে। তারপর থেকে আমাকে অনেক ঘটনা ঘটতো, অনেক কিছু ঘটতো। ওকে, সেই ঘটনাগুলো হয়তো আমরা সময় হলে হলে শুনবো। এখন এটা আমার জন্য এখনো মিস্ট্রি। মিস্ট্রি তো অবশ্যই, এটা আমাদের জন্য মিস্ট্রি। জীবনে অনেক কিছুই ঘটে যেটা আমরা আমাদের জায়গা থেকে রিয়েলিস্টিক থিঙ্কিং এর মধ্যে আনার চেষ্টা করি, কিন্তু আনরিয়েল ওয়ার্ল্ডটাই আসলে অনেক বড়। আমি আমার ব্যাখ্যা কি দিব ওই বয়সে, যে আমি বলবো হ্যালুসিনেশন, যদি হ্যালুসিনেশন হয় তাহলে আমি ওই হাড়ির মাথাটা বাসায় কিভাবে আসলো? অফকোর্স আমি মাঝখানে বলতে গেছিলাম, হ্যাঁ মাঝখানে যেটা বলতে গেছিলাম যেটা হচ্ছে ইন্ডিয়ান খুব বড় একজন যোগা গুরু, হয়তো আপনাকে আমি মাঝখানে আড্ডাতে বলেছিও তার নাম, সাদগুরু, দেখবেন ওনার প্রচুর ভিডিও আছে। ওনার ইজমটাকে আমি মানি কি না মানি না সেটা জানি না, কিন্তু ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। মানে ওনার কারণ জোহরের যে র্যাপিড ফায়ার যে রাউন্ডটা হয় না, কফি উইথ কারণ, ওরকম একটা ছোট্ট একটা ভিডিও ইউটিউব থেকে আমি সেদিন দেখছিলাম কিছুদিন আগে। ওখানে ওনাকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন বিষয়ে, খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন, তো উনি সময় নিয়ে উত্তর দিচ্ছেন, কারণ উনি বলতেছে এত দ্রুত আমার এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব না। তোমাকে বলছে তোমার বিগেস্ট ফেইলর কি তোমার লাইফে? সাদগুরু অনেকক্ষণ চিন্তা করে বলতেছে যে আমি সবকিছু লজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে এনে দেখানোর চেষ্টা করি, কিন্তু আমার ফেইলরটা হচ্ছে এটাই যে মানুষকে আমি আমার জীবন দশায় কখনোই মানে চেষ্টা করে ওই জায়গাটায় নিয়ে যেতে পারবো কিনা জানি না। যারা যুক্তি দিয়ে সবকিছু বিশ্বাস করে তারা জানে না যে অযৌক্তিক পৃথিবীটা বা অযৌক্তিক ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড আসলে আমাদের আক্ষরিক অর্থে পৃথিবী না, এর বাইরে যা কিছু আছে সেটা কতটা বড়। এবং আমার লাইফের এইটাই হচ্ছে, আমরা বলি কসমিক ওয়ার্ল্ড বলি, রাইট? এবং ওনার লাইফের এইটাই হচ্ছে যে এই যুক্তিবাদী মানুষগুলোকে কোন না কোনো ভাবে এসে এনে এই আনরিয়েল পৃথিবীটাকে দেখা। খুব ভালো কথা বলছিল এটা, এই বিষয়টা থেকে কেন্দ্র করে যে আসলে থেকে হ্যালুসিনেশন ছিল নাকি কি ছিল। এম এইচ ফারভেস, ফারভেস তো হতে পারে না, এটা পারভেস আর উচ্চারণ, যাই হোক। হ্যালো কিবরিয়া ভাই, আমি ঢাকার গ্যান্ডারিয়ায় আমার রুমে শুয়ে আছি, হালকা ঘুম, হঠাৎ দেখলাম আমার আম্মা রুম থেকে বের হয়ে গেল, কিন্তু আম্মা গ্রামের বাড়ি। ঘটনাটা এই জন্য বলছি যে ঠিক আজ রাতে আমার আম্মুকে আমি নাকি মেরেছি, কিন্তু আমি রাতে বাসায় এসে আমার দরজা লক করে শুয়েছি, বাইরও হইনি। দয়া করে একটু জানালে ভালো হয়। এবং আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলেছে যে তুমি তার গায়ে হাত তুলেছো ঘুমের মধ্যে উঠে। এটা ভাই লজিক আছে, এটা লজিক আছে, এবং এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোমনোবলিজম। আমি আবারও বলছি, রিপিট করছি, সোমনোবলিজম অসুখটার নাম হচ্ছে, অনেকে বলে এটাকে স্লিপ প্যারালাইসিস, অনেকে স্লিপ ওয়াকিং, এটা একটা সিমটম। এবং এটার যেটা হচ্ছে সোমনোবলিজম বলে, সোমনোবলিজমের যে বিষয়টা এটা কতটা মারাত্মক হতে পারে, এবং আপনি যদি স্টাডি করেন তাহলে দেখবেন মানুষ এরকমও হতে পারে যে ঘুমের মধ্যে উঠে খুন করেছে, খুন করে এসে সে সবকিছু রেখে আবার ঘুমিয়ে গেছে, এবং সকালবেলা উঠে বলছে সে কিছুই জানে না। শুধু রেখে না, শুধু ওয়াশ করে রাখবে, ওয়াশ করে পরিষ্কার করে, একদম ক্লিন অ্যান্ড ক্লিন। আমেরিকায় ঘটছে, রাশিয়ায় ঘটছে, অনেক আছে, অনেক আছে, এবং ইন্ডিয়াতেও দেখবেন বিভিন্ন এই যে ভূতের যে গল্প ফল্প হয় সেগুলোর মধ্যে এইগুলো বিষয়গুলো এই টার্মগুলো ইউজ করে। আসলে আমরা যে জীবনে যেটা ঘটে সেটাকে একটু রং চং দিয়ে নাটকে বিভিন্ন জায়গাতে একটু বড় করে উপস্থাপন করা হয়। যেমন আরেকটা আরেকটা এক্সাম্পল দিই এই মেইলের রেফারেন্সে, আমরা যেটাকে বলি ব্রেইন কন্ট্রোল, যেটাকে বলি মাইন্ড গেম, লাইক বিষয়টা হচ্ছে এরকম যে আপনি মস্তিষ্ক দিয়েই, হাত দিয়ে কোনো কিছু না ধরে অনেক কিছু বস্তু কন্ট্রোল করতে পারবেন, নাড়াচাড়া করাতে পারবেন, এটাকে বলা হচ্ছে মাইন্ড কন্ট্রোল। এইটাকে ইউজ করা হয়েছে হচ্ছে আপনার ম্যাট্রিক্স ছবিতে, নিউ ইয়র্ক আছে যখন ফিউচার, হ্যাঁ লিভিং ইন ফিউচার, ফিউচার মানে যখন গুলিগুলো আসতেছে তখন সে হাত দিয়ে আটকায় দিচ্ছে, সে মুভ করতেছে, মুভ করতেছে, গুলিগুলো ফালা দিচ্ছে তো গুলি ফেলে যাচ্ছে। এটা হচ্ছে হয়তো ওই ছোট জিনিসটা জানতে পেরেছে সায়েন্স, সেটাকে যখন মুভিতে নিয়েছে সেটাকে অনেক বড় করে এক্সপোজ করেছে। এটা কিন্তু একসময় ঘটবে, আমার মনে হয় ঘটবে সামনে ফিউচারে, রাইট? তখন তো আমরা মারা যাবো, থাকবো না, থাকবো না হয়তো নিয়ার ফিউচারে, হয়তো 100-200 বছর পরে মানুষের ব্রেনটাকে যখন চ্যালেঞ্জ করছে যে আগামী 30 বছরের মধ্যে তারা প্রুফ করে দেবে যে মানুষ ছাড়া অন্য জগৎ আছে। ইভেন কদিন আগে আমি নিউজ পড়লাম, একটা বাইরের নিউজ, চাঁদ পৃথিবীর অংশ ছিল, এক সময় পৃথিবীর মধ্যে চাঁদ লাগানো ছিল, জয়েন্ট ছিল দুইটা, চাঁদের মধ্যে যে ফসফরাস পাওয়া গেছে এবং যে কেমিক্যাল পাওয়া গেছে চাঁদের মধ্যে, বা যে অক্সিজেন লেভেল পাওয়া গেছে সেটা পৃথিবীর সাথে অনেকটা মিল আছে। চাঁদের যে অ্যামিবাগুলো পাওয়া গেছে, পানির যে একটা এন্ডিং যে কেমিক্যালটা ছিল সেটা পৃথিবীর পানির সাথে অনেকাংশে মিলে যায়। আমরা যে বিষয়টা বলছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর সোমনোবলিজম যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন, কারণ বিদেশের মাটিতে হয়তো এই ঘটনা প্রুভ করা সম্ভব আইনের মাধ্যমে, না দেশি, মানে আপনি যেটা বললেন যে দেশের আমেরিকার বাইরে হয়েছে, রাশিয়াতে হয়েছে, ধরেন এটা হয়তো বা
সে একটা বড় অপরাধ করে ফেলেছে। ইভেন এমনও মার্ডার কেস হয়েছে যেটা আইন সাক্ষী প্রমাণের কারণে সে মার্ডার কেস করছে, মার্ডার করছে কিন্তু প্রমাণ হয়ে গেছে মানে ডাক্তারি ভাবে সেই পেশেন্ট স্লিপ ওয়াকিং বা বললেন সবরমানের পেশেন্ট ছিল, তারপরে তার সাজাটা মকুব করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে এটা খুব ডিফিকাল্ট, সম্ভব না। সেই জন্যই বলতেছি ট্রিটমেন্টটা ভালো করে করেন, কারণ উল্টাপাল্টা কোনো কিছু করে ফেললে ঘুমের মধ্যে মানুষ মারতে চায় না। ব্যাখ্যা আছে কি ভাই ওনার যে রোগটা, এটা প্যারানর্মাল ব্যাখ্যা আছে। উনি এখন মনে করতেছে যে আমি ডাক্তার দেখাইছি, সাইকোলজিস্ট দেখাইছি কিন্তু আমি সুস্থ। সেক্ষেত্রে যদি ব্যাখ্যা মেনে সেলে বলবো এই জিনিসটা শয়তানের কাজ। শয়তান কিভাবে আমি বলি কি ভাই, এটা ইফ্রিত টাইপের যে জিনটা থাকে, যে জাতিটা শক্তিশালী জাতি তার এই কাজটা করে। উনি যখন ঘুমায় থাকে উনি অবশ্যই অজু ছাড়া ঘুমাইছে বা এমন কোন দোয়া পরেও ঘুমাইতে পারে যে দোয়াটা ঠিক মতো পড়া হয় নাই, তখন এই জিনগুলো তার মধ্যে ঢুকে। এবং ওনার মা এমন কোন কাজ করছে যেদিন ওনার মাকে সে মারতে আসে, উনি এমন এমন কাজ করছে যে কাজটা জিনদের খারাপ লাগছে, তখন জিনরা বাথরুমের আয়নার মাধ্যমে প্রবেশ করে ওনার শরীরে। হয়তো উনি বাথরুমে গেছে কি নাম বলে পারভেজ ভাই, বাথরুমের আয়নার মাধ্যমে, তারপরে বিভিন্ন ফাঁক আছে বাসায় জানলাগুলোর ফাঁক, ওগুলোর মাধ্যমে ঢুকে ওনার শরীরে প্রবেশ করার পর উনাকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে, ওনার মাকে আঘাত করার ব্যাপারটা। যেহেতু ওনার মা কনফার্ম যে আঘাত করা হয়েছে, উনি বলতেছেন উনি করে নাই বাট মা কনফার্ম। এখানে দোষ দুজনের থেকে আমি বলবো যে মা এমন কিছু করতে পারে যেটা জিনদের অপছন্দনীয় কাজ, সেটার জন্য চিন্তা শাস্তি দিয়ে থাকে। ফাইন, আর একটা ইম্পর্টেন্ট মেইল পেয়েছি আমি, এটা পরে আমি বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে হাসনা হেনা নামের একজন লিসনার আমাদেরকে লিখেছেন, উনি তিনটা ছবি পাঠিয়েছেন, ভদ্রমহিলা দেখতে যথেষ্ট সুন্দরী। আসসালামু আলাইকুম, আমি মিসেস হাসনা হেনা, আমার স্বামী নাম রেডিওতে না বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, স্বামীর নাম বললাম না আমি। আল্লাহ তাআলার রহমতে দুটি সন্তান রয়েছে। প্রথমে আমি কিবরিয়া ভাই এবং রেজা ভাইকে একটা কথা বলতে চাই। আপনারা অসহায় এবং যারা বিপদগ্রস্ত তাদের সাহায্য করছেন। যেদিন থেকে আমি কথাগুলো শুনি আমার মনে একটা আশা জাগে যে হয়তো কিবরিয়া এবং রেজা ভাই আমাকে সাহায্য করে আমার কিছুটা কষ্ট লাঘব করতে পারেন আল্লাহর ইচ্ছায়। আমি আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করব। প্রথমে আসছি এমন একটি ঘটনা যেটা মূলত ঘটে নতুন বাসায় ওঠার পরপরই। আমার স্বামী নিজে পছন্দ করে বেশ সুন্দর একটি ফ্ল্যাট নেয়, যে বাসাটি তৈরি করার প্রায় 7 মাসের মতো একদম খালি ছিল এবং আমরাই ছিলাম প্রথম ভাড়াটিয়া। প্রথম প্রথম রাতে ঘুম ভেঙে যেত জানালায় ঠকঠকের আওয়াজে। বলে রাখা ভালো, বাসাটা 4 তলায় আর জানালা রাস্তার উপর, বাসার সামনে মসজিদ। আমি মনের ভুল ভেবে এড়িয়ে যেতাম, কিন্তু কিছুদিন পরেই অজানা কারণে আমার কাঁপুনি দিয়ে মারাত্মক জ্বর আসে এবং 1 সপ্তাহের মতো থাকে। সুস্থ হওয়ার পর নানা রকম অদ্ভুত কিছু ঘটতে থাকে। আমার মেয়ে একদিন আমাকে বলে ও নাকি প্রায়শই কালো এবং বড় ধরনের বিড়াল দেখে, অথচ বিড়াল ঘরে ঢোকার কোন রকম পথই নেই। আর রাতের বেলা ওর মনে হতো যে কেউ ওর মাথার কাছে বসে থাকে। এছাড়াও নানা রকম ঘটনা ঘটে। 1 বছরের মাথায় আমরা সেই বাসাটা ছাড়তে বাধ্য হই। এরপরে আর এই ধরনের সমস্যা আমার না হলেও আমার মেয়ে মাঝে মাঝে একটু ভয় পায়, এমনকি মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখে। এখন আর তেমনটা হয় না। এখন আসছি আমার মূল ঘটনায়। এই ঘটনাটা একটু গুরুত্ব দেবার জন্য অনুরোধ করছি। আমার বিয়ে হয়েছে আজকে 19 বছর। বিয়ের পর থেকেই মূলত সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি রীতিমতো বাধ্য হই আলাদা সংসার নিয়ে। এরপর থেকেই আমার জীবন সুখীভাবে চালানো অসম্ভব হয়ে যায়। আমার স্বামী আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার সহ মানসিকভাবে আমাকে আমার সন্তানদেরকে টর্চার করতে থাকে। আমাদেরকে একদমই সহ্য করতে পারত না, এখনো পারে না। শুধু অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমন সব ভাষা বলে যা সহ্য করা যায় না। দীর্ঘ 10 বছর যাবৎ একই ছাদের নিচে থাকলেও কোনো সম্পর্ক নেই। আমি অনেকের কাছে গিয়েছি, অনেক চেষ্টা করেছি, সবাই বলেছে ব্ল্যাক ম্যাজিকের জন্য এমনটা হচ্ছে। কিন্তু এটা কি সত্যি নাকি মিথ্যা আমি জানি না। বর্তমানে আমার সন্তানরা অনেক মানসিক চাপে আছে, আমিও আছি। আমার এখন সবসময় যে কোনো কথায় প্রচন্ড রাগ হয়। আমার এখন কিছুই ভালো লাগে না। আমার সংসারটি টিকে আছে শুধু বাচ্চা দুটির জন্য। এখন আর্থিকভাবে মারাত্মক সমস্যায় আছে, কিছুই উন্নতি হয় না। এখন আমার কি করা উচিত তা জানতে চাই রেজা ভাইয়ের কাছ থেকে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমি শুধু এর কারণটা জানতে চাই আর কিছুই না। এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন, তারপরে আমার যদি কিছু বলার। সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আছে, কোনো মানে না বলে না, অনেক আছে অনেক। আমি সরাসরি প্যারানর্মাল ব্যাখ্যা চলে যাই। এখানে সবচেয়ে বড় সমস্যা ওনার নিজের। কি নাম ওনার বলছেন? হাসনা হেনা। আমাকে একটু ছবিটা দেখান, খুবই ছোট করে দেখতে হবে। ওনার দুটো ছেলে, ডান পাশে ওনার হাজবেন্ড, ছোট করে একদম ল্যাপটপের কোণায়। জি, এই যে একটু আমি দেখে নিচ্ছি। সবচেয়ে বড় সমস্যা, ভদ্রমহিলা অপূর্ব সুন্দরী, সবচেয়ে বড় সমস্যা উনি নিজে। ওনার হাজবেন্ড ওকে টাইম দেয় না। আর উনি যেটা বলছে বিয়ের পর থেকে সমস্যা, আসলে তা না, সমস্যা হয়েছে বাচ্চা হওয়ার পর থেকে। এখানে ওনার সাথে প্রাইভেট কাউন্সিলিং করা ছাড়া, ওনাকে ভালোভাবে বোঝানো ছাড়া আমার কিছু বলার নাই। ওকে, তাহলে আমার মনে হয় তারপর আমি কিছু জিনিস বলে দিই। ওনার হাজবেন্ডের পক্ষ থেকে, আমার জানি না বলা ঠিক হচ্ছে নাকি ভাই, ওনার হাজবেন্ডের পক্ষ থেকে আমি যখন ছবি দেখলাম, যখন দেখলাম ওনার হাতের ছবি আমার কাছে নাই যেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের শিকার বোঝা যায় না, তারপর ওনার ফেস থেকে যতটুকু বুঝলাম যে ওনার হাজবেন্ডের পক্ষ থেকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে এবং হাজবেন্ড সেটা জানে, হাজবেন্ড সেটা ভালোভাবে জানে।
এবং মহিলার যে পরিবারটা খুব সম্ভ্রান্ত পরিবার মানে অ্যাকর্ডিং টু হাজবেন্ড হাজবেন্ডের তুলনায় মহিলার ফ্যামিলিটা হাই ক্লাস এখানে অনেক কিছু আমি বলতে পারবো যা বলবো সবই তাদের পার্সোনাল ম্যাটার রাইট আমরা মনে হয় বিষয়টা রেডিওতে এইভাবে না যাওয়াটাই বেটার সো ওয়ান পার্সোনাল থিং এটা এটা আসলে রেজা ভাই ব্যক্তিগত অভিমত আমরা আসলে যেতে চাই না তবে কয়েকটা প্রশ্ন করতে চাও আগে যে আপনার বাচ্চা ছোটবেলায় কোনার দিকে তাকা থাকতো কিনা ওয়ালের যে কোনো কোনায় তাকায় কান্নাকাটি করতো আমরা একটা কাজ করি ওনাকে একটা রিপ্লাই মেইল দিয়ে দিই এবং উনি যেহেতু ফোন নাম্বার দিয়েছেন আমরা দরকার হলে ভবিষ্যতে ওনার সঙ্গে যোগাযোগ করে এবং আপনাকে স্টুডিওতে আসতে বলি ওরা পুরো বিষয়টা আমরা আমাদের লিসনারদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করবো কিছুটা হেল্প করার চেষ্টা করবো আর এই স্বামী স্ত্রীর ঝগড়াই বিষয়গুলো আমরা সামাজিক কমন রাইট সামাজিক জায়গাটা থেকেই দেখবো বিষয়গুলোকে এগুলোর মধ্যে প্যারানর্মাল ব্ল্যাক ম্যাজিক এই বিষয়গুলো না নিয়ে আসি আমার ছেলে একটু অসুস্থ থাকবে হ্যাঁ একটু সাবধানে একটু যত্ন নেবেন একটা যেটা যেটা হচ্ছে যে মানে স্বামী স্ত্রী ঝগড়াকে যদি আমরা প্যারানর্মাল মনে করি তাহলে পুরো পৃথিবী কিছু কিছু জিনিস আমার নিজের কাছেও কিছু কিছু থাকে প্রশ্ন এবং অনেকেই এই ধরনের কিছু প্রশ্ন মাঝে মাঝে আমার কিছু কিউরিওসিটি আছে মানে জিন অনেক কিছুই করতে পারে জিন আমরা চোখে দেখি না কি বলে একটা অদৃশ্য জিনিস যে কোনো কিছু ভেদ করতে পারে কিছু করতে পারে মানে আমরা এরকম আমি অনেক ঘটনা পেয়েছি এবং ইভেন আমরা বিভিন্ন বাসায় যে যাই হন্টেড প্লেসে যে যাই ওখানেও দেখেছি অনেক আমি ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটা বাসায় গিয়ে আসলাম সেখানে এমন হয়েছে যে তাদের বাসা শেষ পর্যন্ত ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যেইখানে বাসাটা তৈরি করেছে ওইটা নাকি জিনদের যাতায়াতের রাস্তার মধ্যে পড়েছে মানে জিনরা সবসময় এই রাস্তাতে যাতায়াত করে কিন্তু এটা কেন এটা তো জিনরা রাস্তা চেঞ্জও করতে পারে বা আমি প্রথমে বলে নিয়েছিলাম আজকে জিনদের একটা ভোকা জাতি তো জিনদের যে যাতায়াতের রাস্তা তিন ধরনের রাস্তা আছে আকাশপথ পানিপথ আর আমাদের মতো চলাচলের পথ জিনদের আকাশপথে চলতে পারে পানিপথও তারা চলতে পারে এবং সাধারণ যে পথ আমরা যেভাবে চলাফেরা করি সেও চলতে পারে তো যদি আপনি দেখবেন অনেক সময় আমি একটা ঢিল মারলাম একটা ইট মারলাম কোথাও ওইটা জিনের বাচ্চার উপরে পড়তে পারে বা জিনদের উপরে পড়তে পারে তখন জিনদের মধ্যে আসর করে ওরা খেপে যায় ঠিক এজ লাইক এ সাপ এজ লাইক পশু পশুকে আপনি যদি একটা সাপকে যদি ঢিল মারেন সাপ কিন্তু আপনাকে তাকাবে তাকে এসে আপনাকে মারার চেষ্টা করবে একটা বাঘ বা কুকুরকে আপনি চিড়িয়াখানায় দেখবেন বাঁদরকে যখন আপনি মারবেন বাঁদরকে বাঁদরও উল্টা আপনাকে হিট করার চেষ্টা করবে জিনরা ঠিক ঠিক সেরকম তো ওদের কিছু রাস্তা থাকে যারা তাদের পথ থাকে ওরা এই রাস্তা দিয়ে যায় কারণ তারা বোকা জাতি তারা সোজা যাবে মনে করেন ঢাকা এখান থেকে মিরপুর যাবে তারা তাদের গতি খুব দ্রুত খুবই দ্রুত যারা আকাশপথে যায় তাদের কোনো সমস্যা নেই বাট যারা আমাদের মতো যায় চলাচল করে তারা খুব দুর্বল প্রকৃতির জিন বলা হয় একদম দুর্বল তাদের চলাচলের পথে যদি কোনো বাধা পড়ে দেখবেন কোনো বাড়ি কিছু বিশেষ রুম কিছু বিশেষ জায়গা সেগুলো কিন্তু সারা জীবনই হন্টেড থাকে মানে যে একটা বিশেষ রুম সেই রুম কখনো ভাড়া হয় না ভাড়া থাকলে মানুষ থাকতে পারে না এরকম অনেক গিয়েছি আমরা তো ওই রুমটাই ভাড়া হচ্ছে না বা ওই রুমটাই থাকতে পারে না একটা থাকার পরে তারা পালায় যায় ইভেন ওই জায়গায় দারোয়ান থাকতে পারে না এরকম অনেক ঘটনা আছে ওইটা হচ্ছে তার চলাচলের পথ এবং আপনারা দেখবেন যদি ভালো জিন থাকে সেখানে সেখানে সুগন্ধি আতরে গন্ধ হবে হঠাৎ হঠাৎ সবসময় না হঠাৎ করে সুন্দর গন্ধের আতর খুব সুন্দর মধুর মিষ্টি গন্ধ আবার অনেক সময় দেখবেন দুর্গন্ধ পচা সরা গন্ধ পাবেন এগুলো খুব বাজে গন্ধ ওইসবের খারাপ জিনরা থাকে সেখানে এবং সেখান থেকে তাদের রাস্তাঘাট আর কি তো এটাই বলবো জিনদের রাস্তাঘাট আমাদের মতো না আসলে তারা যেদিকে মন চায় সেখানে যেতে পারে বাট ঢোকার হওয়ার কারণে তারা নির্দিষ্ট পথ দিয়ে যায় আর একটা মজার ব্যাপার হচ্ছে যদি আমার রুম লাগানো থাকে আমার জানলা লাগানো মনে করেন এখন জানলা লাগানো ওটার মধ্যে ফোঁটা আছে অনেক বাসা জানলা বালনা থাকে ফোঁটা থাকে ছোট ছোট ফোঁটা থাকে জিন যখন ফুটে ওরা ঢুকতে পারে ছোট ফোঁটাতে ঢুকতে পারে ঢুকে গেল রুমের মধ্যে ইনকেস আপনি কিন্তু জানেন না জিন ঢুকে গেছে রুমের মধ্যে ফোঁটা দিয়ে আপনি পর্দা লাগাই ফেললেন আপনি কিন্তু জানেন না জিন যে ঢুকে গেছে এখন জিন আর খুঁজে পাচ্ছে না ফোঁটাটা সে আর বেরোতে পারবে না কারণ সে বোকা রুমের থেকে বাইরে হওয়ার অনেক রাস্তা আছে বা সে সবসময় চিন্তা করে আমি যেদিক দিয়ে ঢুকছি আমি সেদিক দিয়ে বেরোবো এই জন্য সে তখন ওই রুমেটা সে থেকে যায় যতক্ষণ পর্যন্ত না ওই ফোরাটা আবার সে পর্দাটা সরানো হবে সে বেরোবে জিন তো আমরা জানি যে মানে ভেদ করতে পারে দেয়াল ভেদ করে তো চলে যেতে পারে যদি সে চায় কিন্তু তখন বেশিরভাগ জিন রে বোকা তখন তারা পারে না তখন তারা আটকে যায় সেখানে এসে অনেক সময় দেখেন ভালো মানুষ ভালো সুস্থ মানুষ সুস্থ সবকিছু ভালো এভরিথিং ভালো সে কোনো জিনকে ডিস্টার্ব করে না কিন্তু সে বাসায় সমস্যা শুরু হয়ে গেছে এইসব কারণে সমস্যাগুলো হয় মানে জিন আটকে যায় আর আরেকটা বিষয় আছে যে ধরেন থাকার জায়গা অনেকে অনেক গাছ কেটে ফেলছে অনেক কিছু এসে ওইখানে জিনরা থাকতো তো অদৃশ্য একটা জিনিস এবং ওরা যে কোনো কিছু করতে পারে ওদের কি মানুষের মতো এইভাবে থাকার জায়গা এই ধরনের কোনো যদি থাকার জায়গা থাকে সেই থাকার জায়গাটা আসলে তাদের বাসস্থানটা কিরকম আমাদের মতো বিছানা বা আমাদের মতো না আসলে জিনদের থাকার বাসস্থান হচ্ছে খোলা বাথরুমের জিনরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে মানে ময়লা জায়গায় নোংরা জায়গায় জিনরা থাকে কিছু কিছু ভালো জিন আছে যারা বিভিন্ন উপাসনালয় থাকে মসজিদ মন্দিরে থাকে ভালো জিনরা আর খারাপ জিন যারা আছে
তাদের ওদের নিজস্ব কোনো জিনিস তারা নিজস্ব বাড়ি ঘর তৈরি করতে পারে না তাদের ক্ষমতা আল্লাহ দেয় নাই হয়তোবা যতটুকু আমি জানি তার বাইরে আমি জানি না জিনরা তাদের থাকার জন্য বিভিন্ন স্থান গ্রহণ করে যেসব রুম বা যেসব বাসা দেখবেন ছয় মাসের উপরে বন্ধ বা ছয় মাস ধরে মানুষ থাকে না জিনরাটা ফলো করে যে ছয় মাস হয়েছে কেউ থাকতেছে না তখন তারা মনে করে এটাকে নিরাপদ স্থান ওখানে তারা বাসস্থান তৈরি করে এভাবে জিনরা আসলে এই জন্যই মনে হয় কথা একটা কথা মানে বলা হয় না কোন জায়গা মানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে নেই বাড়ি ঘর মানে এরকম হয় মানে এরকম আমি দেখেছি ইনফ্যাক্ট আমার আমার মাকেও আমি দেখেছি যে অনেক সময় কোন রুম যদি যেটা আমরা দেখা যায় অনেকদিন ব্যবহার করা পড়ে না মানুষের দরকার নাই আসলে দরকার পড়ছে না তারপর ওই রুমে প্রায় প্রতিদিন যে কোনো না কোনো কাজ করছে বা কিছু করছে মানে মানে কারো এক্সিস্টেন্স ওখানে দেওয়া যে এখানে মানুষজন আসছে মানুষের উপস্থিতি আছে এই জিনিসটা জাহির মনে হয় এই জন্যই বলা হয় এই কথাটা রাইট রাইট এই জন্যই মানে এই জন্যই বলা হয় যে মানে তোমরা কোন রুমকে একা ছেড়ে রাখো না অনেক সময় দেখবেন যে যারা বিদেশ থাকে দেশের বাইরে থাকে বাড়িঘর তালামায় চলে গেছে বিদেশ ছয় বছর পর সাত বছর পর তারা আসছে আইসা তার রুমটা আবার রং টং করা থাকতেছে বিল্ডিংটাতে দেখা যাচ্ছে ওই তারপর থেকে সমস্যা শুরু হচ্ছে তাদের তাদের সাথে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটতেছে বিভিন্ন বাড়ির কথা আমার এখনো মনে আছে আমরা আমি লোবান গিয়েছিলাম সেই বাড়িটাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটা বাড়ি আচ্ছা এবং ওখানে হচ্ছে ঠিক একজন তাদের ফ্যামিলি মেম্বারদের একজন হচ্ছে যে মহিলার ভদ্রমহিলার বাসায় গিয়েছিলাম তার ভাই লন্ডন থাকে তা একটা রুম আছে তাদের দরজা দিয়ে ঢুকেই হাতের ডান বাম পাশে এই রুমটা তার ভাই থাকতো তার ভাই চলে যাওয়ার পর অনেকদিন রুমটা পরিত্যক্ত থাকে এবং এরপর থেকেই আসলে তাদের প্রবলেম শুরু হয় হঠাৎ করে একদিন তারা অনুভব করে যে এই রুমের মধ্যে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে তারপর অনেক কিছু সাফার করার পর অনেক খুঁজু টুজু আনার পর তাদের পরামর্শে পরবর্তীতে এমন হয়েছে যে তার আব্বা প্রতিদিন যায় ওই রুমে নামাজ পড়ে এবং মাঝে মাঝে ওখানে যায় ঘুমায় শুধু এই সমস্যাটা আমি একটা ছোট প্রমাণ দিই আপনাকে সুমন ভাই আপনারা তো অনেক জায়গায় গেছেন অনেক লাইভে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন অনেক হন্টেড প্লেস আপনারা দেখবেন সবচেয়ে বেশি হন্টেড প্লেস আমরা কাদের কোন কোন জায়গায় বলি আপনাকে মনে পড়ে বেশিরভাগ আসলে বাসাই আমার বাসা রাজবাড়ি গুলাকে মনে পড়ে আপনার ভাঙ্গাচোরা রাজবাড়ি বেশি হন্টেড কেন হন্টেড কারণ রাজবাড়িতে অনেক রুম থাকে অসংখ্য রুম থাকে যেসব রুমে রাজা বা তার ওই যারা রাজা ছিল বা যারা জমিদার ছিল তারা কোনো কখনো রুমে প্রবেশই করতো না ওগুলো পরাই থাকতো ওভাবেই থাকতো এই জন্যই রাজাগুলো এখন ধ্বংস হয়ে গেছে কোন রাজা এখন নাই পৃথিবীতে খুবই কম মানে ইংল্যান্ডের রাজা আছে নেপাল আছে ভুটান আছে কয়েকটা দেশ ছাড়া আর কোথাও কিন্তু রাজা নাই বাংলাদেশে অনেক অনেকগুলো বাড়ি আছে আপনি নাটোর গেলে পাবেন বা সিলেটে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজবাড়িগুলো কিন্তু এখন নাই আর রাজার বংশধর নাই তা চলে গেছে বাড়িঘর ফেলে কেউ কেউ বলবে যুদ্ধের জন্য চলে গেছে কেউ কেউ বলবে যে বিভাজনের সময় চলে গেছে আসলে কেন চলে গেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না তারা আসলে এইসব কারণেই চলে গেছে আমার মনে হয় যে পরিত্যক্ত থাকা অবস্থায় ওদের সাথে অনেক ঘটনা ঘটতো রাজারা রাজাদের ফ্যামিলির সাথে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে গেছে আপনারা বই পড়লে পাবেন বিভিন্ন দেশের বই পড়লে পাবেন যে রাজারা যখন অত্যাচার করতো বা এগুলো করতো তো তাদের উপরে এই ব্যাপারগুলো বেশি ঘটতো তো রাজবাড়িগুলোই হন্টেড বেশি আমি বলবো এইসব কারণে যেহেতু হচ্ছে মানে এমন কিছু জিনিস নিয়ে আমরা কাজ করি এমন একটা টপিকের উপর আমাদের ভয় আসলে আসে আমার মনে হয় অনেকে মানে ভয় পাওয়ার জন্যই মানে টিউন করে আর কি প্রোগ্রামটা শুনতে চায় এবং সাথে কিছু প্রবলেমের সমাধানও চায় এরকম কিছু ঘটনা আছে আমি বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি মনে করেন যে কেউ মারা গেছে তাদের কোনো কিছু একটা পছন্দের জিনিস বা কোনো কিছুর একটা টান থেকে গেছে বা ওই জিনিসটার প্রতি একটা কোনো ধরনের কোনো কিছু থেকে গেছে যেমন কনজিউরিং এ আমরা দেখেছি একটা সোফাকে কেন্দ্র করে একটা দৃশ্য আছে একটা বাড়িতে এই সোফাটা ছিল এবং পরবর্তীতে এই সোফার মালিক যে সে যখন মারা গেছে তাকে ওই মালিককে সোফার মধ্যে প্রায় দেখা যায় যদিও এটা মুভির কাহিনী ছিল কিন্তু বিভিন্ন ডকুমেন্টারিতে আমি এই ধরনের ঘটনা পেয়েছি যে এই টাইপের ঘটনা এগুলো আমি তাহলে আমি ট্রু তাহলে আমাকে বলতে হবে কলকাতার ঘটনা আমার মামার বাড়ি কলকাতা আমার বড় মামা মামি সব কলকাতা থাকে তো আমার বড় মামা বিয়ে করছে হিন্দু একটা মানে আর মামি হিন্দু আর কি এখন উনি পূজা করে বা নামাজও পড়ে দুইটাই করে ওনার বাবা হ্যাঁ ওনার বাবাকে আমি দেখছিলাম মারা গেছে কদিন আগে ওনার বাবার বাড়ি হচ্ছে কলকাতার সল্ট লেকে বাড়ি অভিজাত এলাকায় আমি জীবনে একবার গেছি ওনার বাড়িতে তাও বেশি দিন হয়নি তিন চার বছর আগে গেছিলাম উনি দেখলাম খালি গায়ে থাকে আর একটা সাদা সাদা সুতা পরে শরীরে একদম বাঁকা সুতা মানে বই থেকে নাভি পর্যন্ত আসছে মানে নাভি পর্যন্ত এভাবে আসছে মানে হিন্দু ব্রাহ্মণরা যে পরে থাকে হইতা বলে হইতা হ্যাঁ ওইটা পরা তো আমার এই বয়স্ক মানুষ আমার গল্প করতে মন চায় তাই আমার সাথে গল্প বসে গেছি যে দাদু কি অবস্থা আপনি কি করেন কি নাই সে বিভিন্ন গল্প তো উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা আমি তো আমার বউকে দেখতে পাই
আমাকে বলেন কি কিভাবে দেখতে পান কারণ ভোগ প্রতিদিন আসে আমার কাছে এসে কথা বলে যায় আমরা কমপ্লিট রাত্রিবেলা গল্প করি কিন্তু আমি তাকে ধরতে পারি না ধরুন উনি ছিলেন কিন্তু ডক্টরেট ডিগ্রি পাওয়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নেওয়া এবং উনি বই লিখতেন অনেক বই ওনার লেখা আছে আমি বইগুলো কোনো পড়ি না শুধু সব ইংলিশে লেখা বই লিখতেন শিক্ষিত লোক শিক্ষিত লোকের মুখে এ ধরনের কথা অবশ্যই অবিশ্বাস্য না আমাকে বিশ্বাস করতে হবে যেহেতু একটা মূর্খ লোক বললে কথা চলবে শিক্ষিত লোকের কথা আমাকে মানে এগুলো প্রভাবিত করে তো আমি জিজ্ঞেস করছি আপনি কিভাবে দেখতে পান ওর একটা হাড়ি আছে পিতলের একটা এই পিতলের একটা বদ্মার মতো আর কি কিন্তু বদ্মার মতো মুখ নাই জাস্ট গোল বাটি পিতলের বাটি ওটা দিয়ে সে সবসময় ওই শিব মূর্তিকে দুধ দিয়ে ভিজাত সে অন্য ওয়াইফ আর কি ওই পাতিলটা যখন নড়ে উঠে নিজে নিজে তখন আমি মনে করতেছি সে আসবে তখন আমি প্রস্তুত হয়ে যাই তখন আমি রেডি হয়ে বসি আমার শরীরে আমি সেন্ট আতর টাতর লাগাই ঘরে আগরবাতি দিই যে সে আসতেছে তখন আমি রেডি হই তার দশ মিনিট পরে সে চলে আসে আমার কাছে আমরা গল্প করি সারা রাত গল্প করি এবং ভোরবেলা আমি ঘুমাই এখন তার কথা থেকে বোঝা যায় এটা সুমন ভাই যে হয়তো বা অনেকেই তাদের ভালোবাসার মানুষ যারা অত্যন্ত ভালোবাসে যারা তাদেরকে তারা দেখা পায় এটা একটা ইলিউশন আমি বলবো সাইন্টিফিক দিক দিয়ে অবশ্যই ইলিউশন আর কিছুই না হ্যালুসিনেশন ছাড়া কিছুই না জাস্ট তার মনের একটা ভাব যে সে দেখতে পাচ্ছে তার নিজস্ব কৃত্রিম তৈরি করা একটা মানুষ কিন্তু যদি আমি প্যারানর্মাল দিয়ে চিন্তা করি তাহলে হয়তো বা ওই আত্মাটা ভালোবাসাটা এত বেশি ছিল যে সে আত্মাটাও তার ওই জামাই ভোর যে আত্মার ব্যাপারটা মানে আত্মিক সম্পর্কটা এখনো রয়ে গেছে তাদের মধ্যে আমি এটাই বলবো এর বাইরে তো কিন্তু আরেকটা কনসেপ্ট আছে আমি জানি না আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেন আপনি নিশ্চয়ই জানেন আমি একটা কনসেপ্ট আমি পেয়েছিলাম একটা একবার ঘাটাঘাটি করতে গিয়ে যে কিছু মানুষ যে মারা যায় একটা দম্পতি আমি পেয়েছিলাম আমি তাদের নাম ভুলে গেছি এটা খুব সম্ভবত আমেরিকা বা ইংল্যান্ডের একটা ঘটনা তাদের একটা মাত্র ছেলে ছিল এবং এই ছেলেটা প্রায় বিশ বাইশ বছর বয়সে মারা যায় তো এরপরে যেটা হয় যে এমন একটা পদ্ধতির কথা আমি ওইখানে জানতে পারি যে খুব নীরব একটা সময়ে বিশেষ করে রাতের বেলা আপনি বেসিনের পানি মানে যেখান থেকে এক ধারায় পানি পড়বে বেসিনের পানি বা কোন টিউবওয়েলের পানি ছেড়ে দিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে আপনি একটা রেকর্ডার অন করে বসে থাকবেন কিছুক্ষণ পর আপনি যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে ওই যে যাকে আপনি স্মরণ করছেন সে আসবে এবং উত্তর দেবে এবং সেই রেকর্ডার যদি আপনি পরবর্তীতে শোনেন এবং সেই রেকর্ডারে নাকি তাদের ওই প্রশ্নের অ্যান্সারটা পাওয়া যায় আমি জানি না আপনি এটা সম্পর্কে শুনেছেন কিনা বলবো সুমন ভাই এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল তৈরি করে তো আমি বলবো যে এইসব ব্যাপারগুলো তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল তৈরি করে যখন কোন আত্মা জিন প্রেতাত্মা বা যেটাই আমরা বলি না কেন বিভিন্ন নামে ডাকি আমরা শরীরই তারা যখন আসে দেখবেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল তৈরি করে আমরা দেখবেন আমরা মোবাইলটা প্লে করি রেডিওর পাশে রাখি রেডিওর সাথে মোবাইলের কানেকশন আছে মানে সাড়া সাড়া শব্দ করে সাউন্ড করে এটা একটা ফিল্ড কিন্তু তো আমি এটাই বলবো যে আত্মা এসে কথা বলার ব্যাপারটা আমি কনফার্ম না বাট যখন কোনো কিছু আসে আপনার উপর ভর করে বা আপনি ডাকতেছেন কাউকে অন্য জগৎ থেকে মানে আপনার একটা আমাদের সাথে ওদের একটা বাউন্ডারি আছে একটা বর্ডার আছে সেই বর্ডার ভেদ করে যখন চলে যাবেন আপনি তখন তারা আপনার কথা শুনতে পাবে তারা আর তারাও ওই বর্ডারটা ভেদ করে পৃথিবীতে আসার চেষ্টা করবে তখন এই ঘটনাগুলো ঘটে সুমন ভাই আপনি প্রশ্ন করেছেন হয়তো বা আসলে এই আত্মার ব্যাপারগুলো পুরোপুরি এইটা নিয়ে অনেক মানে অনেক ধরনের লজিক পাওয়া গেছে কারণ এই রেকর্ডটা পরবর্তীতে বিশ্লেষণ করা হয়েছে কেউ কেউ বলেছে যে আসলে মানে যখন প্রশ্ন করা হয়েছে কিছু উত্তর পাওয়া গেছে এই উত্তরগুলো এরকম না যে ক্লিয়ার বোঝা যায় এটা তো এটাকে ওয়াও থিওরি বলে ওয়াও থিওরি এই থিওরি নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছেন গবেষণা রাইট বর্তমানে ওয়াও থিওরি যেটা আমরা আকাশ থেকে সাউন্ড পাচ্ছি গ্যালাক্সিতে আমরা সাউন্ড পাচ্ছি যেটা আমরা নাম্বার পাচ্ছি সেভেন বিভিন্ন ভাষায় নাম্বার পাচ্ছি যেটা সায়েন্টিস্টরা মনে করেছে এলিয়ন জগতে বা অন্য একটা জগৎ থেকে শব্দ পাচ্ছি আমরা তাদের ভাষাটা আমরা শুনতে পাচ্ছি বা ভাষাটা বুঝতেছি না তো এটা হতে পারে যে অন্য একটা জগৎ থেকে কোন একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এটা নিয়ে আমি ঘাটাঘাটি করেছি আমার স্টোরি বলবো ছোট স্টোরি আমাদের সুনামগঞ্জের ঘটনা আমাদের বেশিরভাগ সময় সুনামগঞ্জের কাছে আমি একজন গ্রামের ছেলে মাটির মানে মাটির থেকে উঠে মাটি থেকে উঠে আসছি তো 2003-4 সালে ঢাকায় আসছি আমি তারা গ্রামে ছিলাম ওইখানে ঘটনাটা বলবো আপনাকে ওইখানে আমাদের হাসপাতালে একটা মর্গ ছিল এখনো সেই মর্গটা আছে এটা রেনোভেট করা হয়েছে চেঞ্জ করে হয়েছে মানে আরো উন্নত মানের করা হয়েছে সেটা ভাঙা জোয়া চোলা ছিল তো হাসপাতালে যখন লাশগুলো আসতো লাশগুলা ওই মর্গে নিয়ে কাটা ছেড়া করা হতো তো আর যে লাশটা কাটতো সে মদ খেত সবসময় এটা আমি যত ডোম আমি যতটা শুনছি যে সবগুলো ডোমে নাকি মদ খেতে হয় সে লাশকে কাটতে পারে না এবং এই জিনিসটা যারা নোংরা পরিষ্কার করে মানে সম্ভব না একটা সুস্থ মস্তিষ্কের ওই যে এটা বলা হয় আসলে সুস্থ কি সম্ভব আমাদের দেশের বাইরে যারা কাজ করে তারা কি মানে সবসময় এটা খায় কিনতে পারে যেমন পরিষ্কার করে হরিজন হরিজন বলা হয়েছে হরিজন এই হরিজন নাম সম্ভবত মহাত্মা গান্ধী দিয়েছিল যাই হোক তো এই হরিজন এরাও কিন্তু
এরকম নিয়ম করে কালচারই হচ্ছে হলো এই এটা খাওয়া একটা ময়লা তোলা আর তো হচ্ছে ভাই লাশ মানুষ একটা মানুষ কেটে ফেলা হ্যাঁ ওই খুবই ভয়াবহ কাজ প্রত্যেক লাশ কাটার সময় ওদের কাপড়গুলো মাটির হাড়িতে রাখা হতো অসংখ্য মাটির হাড়ি ভিড়ের মধ্যে ছিল অসংখ্য মাটির হাড়ি কয়েকশো হবে কাপড়গুলো মাটির হাড়িতে রেখে তো মাটির হাড়িতে নাম্বার লেখা থাকতো ওই লাশের পায়ে একটা নাম্বার লিখতো ধরুন 509 মাটির হাড়িতে 509 টোকেন লাগানো থাকে টোকেন যেটা বুঝে যেত এই কাপড়টাই লাশের তো বিভিন্ন ব্যবহার লাশ আসতো মার্ডার কেসে আসতো ওইগুলো আসতো আমরা যেটা করতাম আমরা ওইটার পাশে একটা মাঠ ছিল কলেজের মাঠ ওখানে খেলতাম ক্রিকেট একদিন এমন হয়েছে ক্রিকেট খেলাতে সবাই চলে গেছে বাসায় আমি রয়ে গেছি তখন আমার কাছে সাইকেল ছিল ছোট সাইকেল ছিল সাইকেল নিয়ে যাবো আমি যখন মাঠের দিকে তাকাচ্ছি সাইকেল খুঁজে পাচ্ছি না সবাইকে বলতে চলে যাবো আমি সাইকেল নিয়ে আসতেছি খেলা শেষ আমি ঘেমে গেছি পুরো ক্রিকেট খেলতাম সাইকেল খুঁজে পাচ্ছি না পাচ্ছি না আমি কনফার্ম সাইকেল নিয়ে গেছে সাইকেল কিন্তু লক করা ছিল তেমন ভালোভাবে লক করা পিছনে টাকা লক করতাম আমি সাইকেল পাচ্ছি না খুঁজতেছি খুঁজতেছি হাঁটতে 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 চলে গেছি হাসপাতালের কাছে গিয়ে আমার চোখ পড়ছে মর্গের দিকে দেখি মর্গের পাশে সাইকেলটা রাখা আমার কেউ হতে পারে রেখে দিতে চাই না লজিক হচ্ছে কেউ রেখে দিতে চাই না সতনে করে রাখতে পারে কেউ তখন আমি কিন্তু ভয় পাই প্রচন্ড ভয় পাই তো আমি হোক কেমনে যাবো সন্ধ্যা হয়ে গেছে মানে মাগরিবের আজানো পড়ে গেছে তারপর মানে আকাশে একটু অন্ধকার কিন্তু আলো আছে আমি মর্গের কাছে গেলাম তো ডান বাম তাকাচ্ছি আর আমি মনে মনে দোয়া পড়েছি যেহেতু আমি চলে আসছি হাসপাতালের ভিতরে মর্গের কাছে আর মর্গটা এমন এক জায়গায় যার পাশে কোনো কিছু নাই খোলা মাঠের মাঝখানে ভাঙা চোরা গাড়ি অ্যাম্বুলেন্স ছিল যেগুলো পুরাতন ভাঙা রাখা পাশে মর্গ ওইটা লক করা ছিল তখন বুঝছেন লক করা ছিল আর কিছু ফোটা ছিল ফোটা ছিল যাতে বাতাস গরম বাতাস বা গন্ধ বেরোতে পারে তখন কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা দেখি নাই তখন ছোটবেলায় সাইকেল টানতে গেছি আমি আর আমি তালা খুলতেছি তালাটা খুলে ফেলছি সাইকেল উঠে আমি তাড়াতাড়ি পেডাল মারছি আমি বাসায় যাবো পেডাল মানে সাইকেল তো সামনে জানা সাইকেল মানে মনে হচ্ছে পিছন দিয়ে সাইকেলটাকে ধরে রাখছে আমার পিছন তাকে দেখি যে মর্গের যে দরজাটা তালা মারা ছিল দরজার ভিতরে কেন নক করতেছে মানে ধাম ধাম করে বাড়ি দিচ্ছে ভিতর থেকে আমি কনফার্ম হয়েছি যে না লাস্ট মাস না কোনো মানুষ হয়তো বা আটকে গেছে তো আমি চিল্লাচ্ছি ভাই ভাই কেউ আছেন কিনে ভাই একজন লোক আটকে গেছে তো তখন লোকজন কেউ ছিল না ওই জায়গাটা বাউন্ডারি করা ওখানে মানুষ এমনিতে যায় না মানে বিকালবেলায় মানুষ যায় না ওইখানে কোনো আড্ডাবাজিও করে না মানে এমন এক জায়গা বাড়ি দিচ্ছি বারবার বাড়ি দিচ্ছি বারবার বাড়ি দিচ্ছি এবং শব্দ হচ্ছে গোগানের শব্দ যে গরু জবাই দিলে সাউন্ড ওরা গঁ গঁ করে এই ধরনের শব্দ হচ্ছে তখন আমার মধ্যে ভয়টা আর কাজ করে নাই আমি তখন আমার ব্রেনটা তখন কিরকম চেঞ্জ হয়েছে জানা এটা জিনভূত না এটা কোনো মানুষ আটকে গেছে তো তখন কিন্তু মোবাইলে ঢুকছিল না কি ভাই তখন আমি সবসময় পকেটে ছোট একটা লাইট রাখতাম আমি ঘুমানোর সময় বাড়িতে বড় লাইট রাখতাম আর পকেটে ছোট লাইট থাকতাম সবসময় একটা অভ্যাস ছিল তো আমি তো লাইটটা নিয়ে ওই ফাঁক দিয়ে লাইট মারছি ফাঁক দিয়েছিল ফাঁকা ফোকর ছিল ফোকরে দেখি যে একটা বাটি আমার কেন বলছি 509 আমার এখনো মনে আছে নাম্বারটা 509 509 নম্বর একটা মাটির পাতিল নিচে রাখা দরজার পিছনে রাখা মানে ফোটালে রেখেছি আমি ওই পাতিলটা নড়তেছে আর দরজার মধ্যে বাড়ি দিচ্ছি বারবার বাড়ি দিচ্ছে আর দরজাটা বাইরে দিয়ে নড়তেছে আমি স্পষ্ট দেখতেছি তাই আমি বলতেছি তাহলে এর মধ্যে ইঁদুর ঢুকছে নিশ্চিত ইঁদুর কিন্তু ঢুকছে মানে লজিক আমি তখন লজিকই বোঝাচ্ছি যেটা মধ্যে ইঁদুর ঢুকছে বাড়ি দিচ্ছে বাড়ি দিল তখন আমি একটু ভয় পাইছি স্বাভাবিক ভয় পাওয়াটা ইঁদুর হোক তাহলে মানুষ নাই আমি বাসায় চলে যাই আমি বাসায় চলে আসছি ওখান থেকে বাসায় চলে আসছি বাসায় এসে যখন আমি চিন্তা করলাম মানে ওটা আমি দেখি ওই মর্গটা দেখছি ছোট একটা রুমের মতো ছোট্ট একটা রুম দেখলাম ভালো করে মর্গটা আমি দেখছি ঘুরে ঘুরে তখন যে কিছু আছে কিনা বাসায় আসার পর চিন্তা করলাম যে আমি যা দেখলাম মর্গটা ইঁদুর ঢোকার কোনো রাস্তায় নাই কারণ কোনো জানলা নাই কোনো দরজা নাই যে দরজাটা আছে ওটা কোনো ফাঁক নাই মানে এমন কোনো ফাঁক নাই যে ঠিক ঠিক ঢুকতে পারবে তাই সেই ফাঁকও নাই ঠিক ঠিক ঢোকার ফাঁক নাই আর যে ফুটাগুলো আমি কথা বলছি উপরে ফুটাগুলো ফুটাগুলো 6-7 ফিট উপরে আমি যখন উপরে উঠছিলাম আমি ইটে পাড়া দিয়ে উঠছিলাম ইটের মধ্যে পাড়া দিয়ে ময়লা স্তূপ জমা ছিল ওটার উপরে উঠে উঠছিলাম তো 6-7 ফিট উপরে ইঁদুর উঠতে পারবে না ওইটার ভিতরে ঢুকতে পারবে না ওই এটা আসলে ভৌতিক কিনা আমি জানি না কিন্তু এই যে পাতিল নড়ার যে ব্যাপারটা এটা আমার ইলিউশন হতে পারে অথবা কোন কানেকশন হতে পারে আমি কানেকশনটা এই জন্য বললাম প্লেন যাচ্ছে আমার কোন দেশে যাচ্ছে জানি না আসবে অনেক শব্দ হচ্ছে ওয়াও খুব সুন্দর বিমান আচ্ছা প্লেনটা চলে যাক তারপর বলি বলেন তো কানেকশনটা এই জন্য বললাম আমি অনেক সময় কিবরিয়া ভাই দেখবেন যে আমরা আমাদের লাস্ট এপিসোডে গেছে যে কথাগুলো যে আত্মা যে ব্যাপারটা বলছে সোল যে ব্যাপারটা ডিপার্টেড সোল আমরা বলি বা রেস্ট ইন পিস বলি অনেক সময় আমি মনে করি আসলে এটা আমার একটা জাস্ট আইডিয়া বা আমার একটা জল্পনা কল্পনা হতে পারে যেটা কোনো বাস্তব ভিত্তি নেই অনেক সময় আত্মাগুলা পৃথিবীতে এসে মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে হেল্প চায় যে তুমি আমার জন্য কিছু করো আমি খুব বিপদে আছি বা আমি খুব কষ্টে আছি তুমি আমার জন্য কিছু একটা করো কোনো এমন কিছু করো যেটা আমার কষ্টটা কমে যায় অনেক সময় অনেকের বাবা মা মারা গেছে অনেক কিছু মারা গেছে আমি বলবো তাদেরকে তাদের বাবা মার জন্য সন্তানের জন্য আত্মীয়স্বজনের জন্য আমল করতে দান খারাপ করেন ওটা দোয়া করতে বলা দোয়া করেন যাতে ওনার আমল নামে কিছু পৌঁছায় সেটাই বলবো কি ভাই ভৌতিক কিনা আমি জানি না ব্যাপারটা কিন্তু এই 509 নাম্বার আমার এখনো মনে আছে 509 নাম্বার যে লোকটা মারা গেছে বা যার ক্লাস ছিল সে হয়তো বা আমাকে কিছু বলতে বলার চেষ্টা করছে বা বলতে চাইছিল আমি সেটা শুনতে পারি নাই আজও চিন্তা করছেন গল্পটা শোনার পর হয়তো অনেকে অনেকভাবে চিন্তা করবে আমি শেষ করতে চাই